নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। অগ্নিমিত্র পুনে থিয়েটার গ্রুপের পক্ষ থেকে আমার পাশে সাংস্কৃতিক জগতের, আমাদের পুনে সাংস্কৃতিক জগতের অতি পরিচিত মুখ জয়িতা, এবং অফ স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে না, আমাদের থিয়েটার গ্রুপের অন্যতম সদস্যা এবং আগামী প্রজন্মের থিয়েটার কর্মী অর্ণা ভট্টাচার্য, যে আমাদের এই পুরো অনুষ্ঠানটাকে কন্ট্রোল করছে, এবং আমি সমীরণ। আমাদের অগ্নিমিত্র থিয়েটার গ্রুপের পক্ষ থেকে এবং সমস্ত কলা কুশলীদের পক্ষ থেকে শুভ সন্ধ্যা, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, বড়দিনের শুভেচ্ছা, আগামী নতুন বছরের শুভেচ্ছা, এবং যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে রয়েছেন তাদের স্বাগত। আজ আমাদের ইন্সপিরেশন অর্থাৎ প্রেরণার তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ে আমরা পেয়েছি আমাদের মধ্যে প্রখ্যাত এবং প্রণম্য ব্যক্তিত্ব, নাট্যকার, নাট্য পরিচালক, সমাজ সংস্কারক, বহরমপুর রেপার্টরি থিয়েটারের কর্ণধার, আমাদের অতি পরিচিত থিয়েটার এবং ফিল্মের শ্রী প্রদীপ ভট্টাচার্য স্যার আমরা শুনবো। তার আগে জয়িতা, আমার মনে হয় আজকে আমাদের সাথে অনেক গুণী মানুষ রয়েছেন এবং প্রদীপদার মতো একজন প্রণম্য ব্যক্তিত্ব আছে, আমাদের অগ্নিমিত্র থিয়েটার গ্রুপের একটা ছোট্ট ব্রিফিং দেওয়া দরকার, তুমি কি বল? নিশ্চয়ই নিশ্চয়ই, বলো, হ্যাঁ একটু সবাই শুনি। আসলে অগ্নিমিত্র থিয়েটার গ্রুপ গত দুবছর আগে কিছু সংস্কৃতিক মনস্ক মানুষ এবং ছেলে মেয়ে আমরা একত্রিত হয়ে এই অগ্নিমিত্র থিয়েটার গ্রুপ পুনেতে গড়ে ওঠে। প্রথম প্রোডাকশন ছিল আমাদের জয় গোস্বামীর একটা বিখ্যাত কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়ের নাট্যরূপ। আমরা চারটে প্রোডাকশন খুব সফলভাবে আমরা মঞ্চস্থ করি। তারপর আমাদের পরবর্তী প্রোডাকশন বাদল সরকারের কালজয়ী প্রোডাকশন পাগলা ঘোড়া, সেটা আমরা একটু অন্য ফরম্যাটে করে থাকি। সেটা আমাদের পুনের যে ইমপ্রেস গার্ডেন, সেই গার্ডেনে একটা নন প্রসিনিয়াম ফর্মে আমরা বেশ সফলভাবে আমরা একটা প্রচেষ্টা করি, এবং আমার মনে হয় আমরা সফলতম অর্জন করতে পেরেছি। তারপরে আমাদের প্যান্ডামিক মানে লকডাউন, চারিদিকে বন্ধ, সব বন্ধ, আমরা সমস্ত ঘরবন্দি হয়ে গেলাম। অগ্নিমিত্র থিয়েটার গ্রুপের ম্যানেজমেন্ট তখন ঠিক করলো যে না, এইভাবে বসে থাকলে তো চলবে না, আমাদের কাজ করতে হবে, আমাদের সবাইকে সঙ্গবদ্ধভাবে থাকতে হবে, আমাদের সবাইকে মানসিকভাবে চাঙ্গাড়া থাকতে হবে। তার জন্য অগ্নিমিত্র থিয়েটার গ্রুপ পাঁচটা ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করলো, পাঁচটা ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করলো। প্রথমটা হচ্ছে আমাদের যারা মেম্বার্স অর্থাৎ যারা আগামী প্রজন্মের যারা নাট্য কলা কুশলী, তাদেরকে স্বাধীনভাবে বলা হলো তাদের ক্রিয়েশন শর্ট ফিল্ম, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, ছোট ছোট শর্ট ফিল্ম, কবিতা নিয়ে গল্প, ছোট ছোট শর্ট ফিল্ম তারা তৈরি করতে শুরু করলো। এইভাবে আমরা 14টা শর্ট ফিল্ম আমাদের অগ্নিমিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা পোস্ট করতে শুরু করলাম। আরেকটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা হচ্ছে মৈত্রী। মৈত্রী মানে কলকাতা এবং পুনে দুটোই একটা থিয়েটারের হাব বলতে পারেন। সেখান থেকে আমাদের দুজন মানে নাটকের মহারথীদের নিয়ে এসে তাদের কথা শোনা, যেমন প্রথমটা এসেছিলেন সুজন নীল মুখোপাধ্যায় এবং আমাদের পুনের একজন অন্যতম থিয়েটার এবং ফিল্ম অভিনেতা শ্রী মাধব আভ্যঙ্করজি। তারপরে আমাদের ওই প্রেরণার ওই মৈত্রীর দ্বিতীয় এপিসোড আমরা পুনের যে পুনে ইউনিভার্সিটি এবং কলকাতার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে নাটক বিভাগের অন্যতম প্রধান, তাদেরকে নিয়ে এসে আমরা তাদের ডিসকাশন আমরা শুনেছি। প্রফেসর প্রবীণ একদম জয়। তারপরে যেটা আমরা পরবর্তী যে একটা ইভেন্ট করি সেটা হচ্ছে ইন্সপিরেশন। এটা আজকে আমাদের তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় এসেছিলেন মনীষ মিত্র স্যার, তারপরে ডক্টর পদ্মশ্রী শেখর সেন, আর আজকে আমাদের মধ্যে প্রণম্য ব্যক্তিত্ব শ্রী প্রদীপ ভট্টাচার্য। আর একটা আমরা ইভেন্ট করি যেটা হচ্ছে কবি এবং কবিতা, সেটা আমরা ভারত বাংলাদেশের একটা যৌথ চেষ্টাতে আমরা করি। প্রথম প্রথম যে এপিসোড তাকে আমরা পেয়েছিলাম কবি নির্মলেন্দু গুণ বাংলাদেশ থেকে, কলকাতা থেকে কমল দে শিকদার ছিলেন একদম, এবং তার সাথে বিভিন্ন জায়গার আবৃত্তিকাররা, তারা
ওনাদের কবিতা আবৃত্তি এবং সেই কবিতার প্রেক্ষাপট নিয়ে আলোচনা, খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল এবং আগামী 3rd January তার দ্বিতীয় এপিসোড হতে চলেছে। এরপরে যেটা আমরা করি, শ্রুতির সেতু বন্ধন, এটা আমাদের অগ্নিমিত্রের ম্যানেজমেন্টের মাথায় খুব সুন্দর একটা আইডিয়া আসে, যেটা আমরা প্রত্যেকটা সিটি কান্ট্রি স্টেটকে আমরা জুড়তে শুরু করি এবং তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের অডিও প্লের মাধ্যমে তাদের সাথে বন্ধুত্ব করা এবং আমাদের যারা জুনিয়র বা নেক্সট প্রজন্ম তাদেরকে দিয়ে এই পুরো শ্রুতির সেতু বন্ধনটা অর্গানাইজ করা এবং সঞ্চালনা করা, তাদেরকে তৈরি করা, এই হচ্ছে টোটাল আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম। এছাড়া আমাদের মঞ্চের জন্য আমরা দুটো নাটক নিয়ে আমরা কাজ করছি, আপাতত তিনটে নাটক নিয়ে কাজ করছি। একটা মিঠু বলে আমাদের নিজস্ব একজন আমাদের কলাকুশী কলা ডিরেক্টর, নতুন প্রজন্মের ডিরেক্টর, সেটাও রেডি আছে। দ্বিতীয় আমাদের বলি নিয়ে কাজ হচ্ছে, গিরীশ কারণের বলি নিয়ে এবং কমলা, বিজয় তেন্ডুলকারের কমলা, এই দুটো তিনটে নাটক নিয়ে আমাদের কাজ চলছে, যথাসময় ঠিক হলে আমরা জানাবো। তো ফিরে আসি জয়িতা, আজকে আজকে আমাদের অনুষ্ঠানে, হ্যাঁ আজকে আমাদের ইন্সপিরেশন অর্থাৎ প্রেরণার তৃতীয় অধ্যায় আমরা পেয়েছি প্রখ্যাত নাট্যকার, নাট্য পরিচালক, সমাজ সংস্কারক, বহরমপুর রেপার্টরি থিয়েটারের কর্ণধার এবং আমাদের প্রণম্য ব্যক্তিত্ব এবং অতি পরিচিত মুখ শ্রী প্রদীপ ভট্টাচার্য। অর্ণা, অর্ণা আমি তোমাকে রিকোয়েস্ট করব, ওনাকে যদি স্ক্রিনে নিয়ে এসো প্লিজ। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আমি কিন্তু প্রদীপ দাই বলছি। হ্যাঁ, অগ্নিমিত্র পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আপনাকে। আমাদের ভীষণ ভালো লাগছে আজকে আপনি আমাদের সঙ্গে, সেই সুদূর বহরমপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, ভীষণ ভালো লাগছে। আর আমরা আমরা আপনার যে বিভিন্ন মানে তথ্য পেয়েছি আপনার সম্বন্ধে, সেটা দিয়ে আমরা একটা ভিডিও ক্লিপ করেছি। তো সবিনন্দা, আমি প্রদীপদার একটু পারমিশন নিয়ে আমরা সেই ভিডিও ক্লিপটা দেখে নিই, তারপরে আমরা কথোপকথন শুরু করবো, কি বলে? ঠিক আছে, হ্যাঁ চালিয়ে দাও। Berhampur Repertory Theatre has started its course Chartering the Demand Cultural Center in Berhampur. Berhampur Repertory Theatre established in the year of 1986. The organization works towards the promotion of sustainable development. The organization operates in West Bengal, India. Pradeep Bhattacharya is an accomplished theatre actor, playwright, director. He has got passionately involved in Bengali theatre and drama from a very nascent age. He has become one of the leading personalities in the arena of Bengali theatre. He has been using different art form for the improvement or changing lives of many people. He has been playing a vital role for the improvement of the society using culture as a tool. His plays has become an apt vehicle for the expression of emotions. Gokshidhar Sharma, then Inspector General Prison, requested Pradeep Bhattacharya of Berhampur Repertory Theatre to initiate the concept of culture therapy for the transformation of inmates in correctional homes by exploring their hidden talents and imparting them with human dignity through public performances and exhibition of their talents in various fields. জেলের মধ্যে যারা আবাসিক আছে তাদের নিয়ে আপনি যদি একটা থিয়েটার গড়ে তোলেন
ভালো হয়। তো আমি প্রস্তাবটা তো লোকে নিলামই, কারণ আমার অনেক দিনেরই সুপ্ত বাসনা জেলের মধ্যে থিয়েটার নিয়ে কাজ করার। তো কাজটা অ্যাকসেপ্ট করার পর মনে মনে ভয় হতে লাগলো, একদমই অজানা জায়গা, কি হয় কি হয়। আমার মনে হয় ডকুমেন্টারিটা পুরো না চালানোই ভালো। পুরোটা নেই, পুরোটা নেই, মানে জাস্ট কিছু কিছু কাট করা হয়েছে প্রদীপ স্যার। জেলটাকে ভালো করে বুঝে নিয়ে একদম অন্যভাবে যদি একটা প্রোডাকশন করা যায়, আমার মনে হলো যে এটা নতুন কাজ থিয়েটারে বোধহয় করা যাবে। সেই জায়গা থেকে প্রথমে 20 জন ছেলে নিয়ে কাজটা শুরু করলাম, একটা ইন্টারভিউর মধ্যে দিয়েই ছেলেদের জোগাড় হলো। তারপরে ওয়ার্কশপে সাধারণ এক্সারসাইজগুলো চলতে লাগলো, একটু একটু করে লক্ষ্য করতে লাগলাম যে এই নতুন কাজের মধ্যে দিয়ে ওরা একটু আনন্দ পাচ্ছে, একটু নিজেদেরকে মেলে ধরার দেখার চেষ্টা করছে। এবং এই সঙ্গে আরেকটা জিনিস আমি বুঝতে পারলাম যে ওয়ার্কশপে এসে ওদেরকে প্রচণ্ড ভালোবেসে যদি কাজগুলো করানো যায়, তাহলে ওদের যে হতাশাগ্রস্ত মন এবং জেল প্রশাসন ইত্যাদি এদের সঙ্গে ইন্টারাকশনে একটা জিনিস বুঝতে পারলাম, গোটা জেল সিস্টেমটাই আইনের একটা বেড়া দেওয়া জায়গা। এখন যার যার ওয়ার্ড থেকে এখন সব বেরিয়ে যাবে, এই আপনা আপনা পোস্টিং এ এরা, এদের নিয়ে যদি তাসের দেশ নাটকটা করা যায় তাহলে ভালো। জেলের প্রশাসন আমার প্রস্তাব শুনে এসে উড়িয়ে দিলেন যে এদেরকে দিয়ে রবীন্দ্রনাথ, এরা বড় মারাবাড়ি হয়ে যাচ্ছে, কাজটা কঠিন, রবীন্দ্রনাথ এরা বুঝবেই না। এরাই বুঝবে। এবং সেই সঙ্গে বললাম যে তাসের দেশ করতে গেলে আমার মেয়ে কিছু দরকার, গোটা ছয়েক মেয়ে দরকার। বললো জেল কোডে এগুলো নেই, ছেলে মেয়ে এক জায়গায় আসতে পারে না, আমরা দিতে পারবো না। আইজি সাহেবের শরণাপন্ন হলাম, আইজি সাহেব লিখিত পারমিশন দিলেন এবং 6টি মেয়ে আমরা ওয়ার্কশপে এলো, ছেলে মেয়ে মিলে একসঙ্গে কাজ চলতে লাগলো। এবং সব থেকে যেটা বড় কথা, যে ভয়ের জায়গাটা কাটিয়ে উঠে একদম আত্মীয়র মতো কাজটা কিন্তু আমরা করে যেতে লাগলাম। নাটক নির্মাণের আগে আমার কোথাও মনে হলো ওদের বিশ্বাস অর্জন করাই ছিল আমার প্রধান এবং প্রাথমিক কাজ। তাসের দেশের যে বেসিক যে এক্সারসাইজগুলো, মুভমেন্টস, মাস্ক তৈরি, ডান্স, রিদম, এইসবের কাজের সঙ্গে সঙ্গে বিভিন্ন সংলাপ মুখস্থ করানো, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আস্তে 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 তাসের দেশ গড়ে উঠতে লাগলো। ২৬শে নভেম্বর সেই দিন, যেটা জেলের মধ্যে খোলা আকাশের নিচে ওরা তাসের দেশ মঞ্চস্থ করল। Sir.
আমি আজকে এই পারফরম্যান্সটা দেখে আপনাদের এই প্রথম শোটাকে দেখে সত্যি খুব আনন্দিত। আমি জানি এটা কেবলমাত্র একটা শুরুয়া, এরপর আমাদের এই ধরনের অন্যান্য প্রোগ্রাম বহরাপুর রেপার্টরি সাহায্যে আমরা করতে পারবো। বক্তৃতা করে সোজা কিন্তু হাতে কলমে সেই কাজটা করেছেন এই বন্ধুদের, তিনি নাচ গিয়েছেন, গান গাইছেন, রবীন্দ্রনাথ বিস্ময় হতবাক হয়ে গেছিলাম, এটা সম্ভব। তারপরে শুনলাম প্রদীপ বাবুর কথা, প্রদীপ ভট্টাচার্য যেখানে বসে আছেন, আজকের এই কৃতিত্ব আমি কথায় বোঝাতে পারবো না কি কাজ করেছেন উনি সত্যি আমাদের হয়ে। It is so proven that though they are imprisoned, yet their creative souls are alive and raring to go beyond. স্যার আমরা দেখলাম মানে একটা অসাধারণ, এ তো মানে ভাবাই যায় না। আমরা আলোচনাটা শুরু করব প্রদীপ স্যার, আমরা চলে যাব আপনার ছোটবেলা থেকে, যতটা আমরা তথ্য আপনার সম্বন্ধে আমরা জোগাড় করতে পেরেছি, নানাভাবে জোগাড় করেছি। 1953 সালে 9th July আপনার জন্ম, আপনার জন্ম মুর্শিদাবাদে এক গণনাট্য সংঘ পরিবারের আপনার জন্ম, মানে বেশ। আপনার কাকা ছিলেন সলিল ভট্টাচার্য, বাবা ছিলেন সুশীল চন্দ্র ভট্টাচার্য, পিসি ছিলেন মাধুরী ভট্টাচার্য। সেই পরিবার থেকে আপনার ছোটবেলা, এবং ছোটবেলা থেকে আস্তে আস্তে বেড়ে ওঠে এবং নাটকের মধ্যে আসা, আপনার সেই সময়কার কিছু যদি স্মৃতি আপনি রোমন্থন করেন আমাদের শ্রোতা বন্ধুদের কাছে, তাহলে আমরা অনেকটা জানতে পারব। নমস্কার সকলকে। আমার মতো ক্ষুদ্র মানুষের যে এই রকম একটা সম্মান প্রাপ্য হবে, এটা বিয়ন্ড মাই এক্সপেক্টেশনস ছিল। সেই জন্যে অগ্নিমিত্র পুনের সমস্ত সদস্য সদস্যা এবং যারা ভিউয়ার্স আছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। খেদ একটাই, সেটা হচ্ছে এই বছরটা হচ্ছে 2020, এর কুণ্ডে আমরা আবৃত, ফলে বহু মানুষ নানাভাবে আমরা হারিয়েছি, ফলে একটা সাংস্কৃতিক জগৎ থেকে এক একটা মণিমুক্ত চলে যাওয়া মানে আমাদের সোসাইটির বিশাল বিশাল লস। তবু ওই বলে না, আশায় চাষা বাঁচে, আর তো কটা দিন, নতুন বছর সামনে আসবে, সকলের মঙ্গল হবে, এই আশা নিয়েই কাজ করে যাওয়া এক। আমি ভেবেছিলাম আজকে আমি তিনটে ভাগে আমি আমার কথাগুলো বলবো, এবং মানসিক ভাবে সেইভাবে সাজিয়েছিলাম। তা তোমাদের রিসার্চ ওয়ার্কটা যে এত পুঙ্খানুপুঙ্খ হবে এই ধারণাটা আমার ছিল না, ফলে
তোমরা আমার অনেক কথা খেয়ে দিয়েছ, কিন্তু যতই ক্ষুদ্রাকার গাছ হোক না কেন, সেও রস সিঞ্চন করে মানে শেকড় দিয়ে রস নিজে বাড়িয়ে তার গ্রোথটাকে বজায় রাখে। ঠিক তেমনি আমার বলতে দ্বিধা নেই, আমাদের পরিবারটা উদ্বাস্তু পরিবার এবং স্বাধীনতার প্রাক্কালেই এই বঙ্গে প্রবেশ, ফলে দুটো ভাষা সংস্কৃতি মাঝখানে আমার জন্ম, ফলে একদিকে স্ট্রাগল আর বাঙাল পরিবারের যে সংস্কৃতি যত দুঃখই থাক সে মস্করার মধ্যে দিয়ে সে নিজেকে ওই দুঃখটা থেকে ভুলে থাকার যে পথ চলা সেটা বাঙালরা খুব ভালো রপ্ত করে থাকে, কারণ উপায় নেই। আর তার যে সাংস্কৃতিক পরিমণ্ডল আমার বাড়িতেই ছিল, ক্লাসিক্যাল গান বাজনা বলো, নাটক বলো, এবং অবশ্যম্ভাবী তার যে পরিণতি সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে স্বাধীনতা পরবর্তীকাল ছিল, অবশ্যম্ভাবী আইপিটি এর ঘরে ঢুকে পড়া, কলেজ সেই চর্চাটার মাঝখানে আমার জন্ম, ফলে শুনতে শুনতে বেড়ে ওঠা, দেখতে পাওয়া। এমনও হয়েছে ইন দা ইয়ার 1953, একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ওয়েলিংটন স্কোয়ারে ইন দা ইয়ার 1953, যে বছর আমার জন্ম হয়, সে বছর আইপিটি এর সর্বভারতীয় সম্মেলন হয়েছে, তো মুর্শিদাবাদের আইপিটি এ সেখানে যাত্রা করবে মানে তারা পার্টিসিপেট করবে, এবং তাদের শঙ্খচিল মানে শ্বেত কপোত বলে একটি গীতিনাট্য প্রযোজনা এবং রানার এই নিয়ে, তো তার যে একটা বাক্স দরকার যেখানে নাটকের মেটেরিয়াল নিয়ে তারা পৌঁছবে সেই সামর্থ্যও তাদের ছিল না, একটা ট্রাঙ্ক ছিল না, কেনার সামর্থ্যও ছিল না, ফলে আমার কাকা যেহেতু ওয়ান অফ দা ফাউন্ডার, ফলে দায়িত্ব বললো ভাবিস না হয়ে যাবে, আমরা কিন্তু একটা কাজ করতে হবে, ট্রাঙ্ক চুরি করতে হবে। দেখা গেল আমার দাদুর ট্রাঙ্ক সমস্ত মেটেরিয়াল নামিয়ে আমার কাকা ওপর থেকে দড়ি দিয়ে নামিয়ে দেয়া হলো, আর বুলা কাকা বলে একজন ছিলেন, বুলা সমাজদার, তিনি মাথায় করে ওটা নিয়ে চলে গেল, ওটা নিয়ে ওয়েলিংটন স্কোয়ারে তারা পায়তারা করে দেন। উৎপলদত্ত সেই সময়ে সক্রিয় এবং বহরমপুরে এসেছিলেন আমার পিসির অভিনয় দেখে কলকাতাতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু মধ্যবিত্তের বাড়ি সেখানে এমনিতেই মেয়ে পাওয়া যায় না, একমাত্র আইপিটি তেই ঘরের মেয়েরা অভিনয় করত, অন্য কোনো জায়গায়
সব ভাড়ার নিয়ে আনতে হতো। এই পরিবেশে কাকিমা পিসি ক্লাসিক্যাল গাইয়েছিলেন, কাকাও বাজাতে পারতেন, গাইতে পারতেন, ফলে এইভাবে বেড়ে ওঠে। আমার কথা হচ্ছে আমার যেটুকু বেড়ে ওঠা, আমার যার যার কাছে গিয়ে আমি পৌঁছেছি, যেমন উৎপলের কাছে আমি 1.5 বছর কাজ করেছি চৈতালি রাতের স্বপ্ন গড়ে দিয়েছিলেন। আরো অন্যান্য গুরুজন ছিলেন, তাদের নাম অবশ্যই বলবো। আমি মনে করি না ইতিহাস বাদ দিয়ে কোন থিয়েটার গড়ে উঠতে পারে, কারণ ইতিহাসের মধ্যেই নাটক করা বীজটা লুকিয়ে থাকে, তাকে আরোহণ করতে হয়, আহরণ করতে হয়, তাকে নিজের মধ্যে, নিজের সমাজের মধ্যে দোলে মোলে তার মধ্যে থেকেই তার টেক্সট, তার রং রূপ বর্ণ সব তৈরি করতে হয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের 200 বছরের ওপরের যে শাসন, সেই শাসনের চৌকুনি নুপুর আমাদের পায়ে পড়িয়ে দেয়া হয়েছিল, যা আমাদের দেশজ উপাদান নয়, ওটা বিদেশের উপাদান। যেমন করে ইংরেজ শাসন শিক্ষিত কেরানি কুল তৈরি করতে চেয়েছিল, তার অর্থোডক্স সংস্কৃতিও সেটা চাপিয়ে দেয়া হয়েছে। চৌকুনি নূপুর বলতে রবীন্দ্রনাথের পাশের দেশের ভাষায় কিরকম, বলছে রাজপুত্র সদাগর পুত্রকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে ওদের কেমন দেখলি, বলে কি অদ্ভুত অদ্ভুত সব মানুষ, চৌকো চৌকো, খিটখুট খিটখুট করে চলে। আর মেয়েরা বলে ওই রকম, কিন্তু তারা চৌকুনি নূপুর পরে পায়, এবং সেটা তৈরি তেঁতুল গাছ, তেঁতুল গাছ দিয়ে কোনো আসবাবও হয় না, অথচ সেই তেঁতুল গাছের গয়না পরানো আছে চৌকুনি, মানে চার খোপে। এই যে থিয়েটারে আমরা দায় বহন করতে আরম্ভ করলাম, খানিকটা মারলাম, খানিকটা তো মারলাম না, কারণ ঢুকে পড়েছেন সেই চৌকুনির মধ্যে মাইকেল মধুসূদন দত্ত থিয়েটার জুড়ে গেলেন। পরবর্তীকালে এই যে আপামর কৃষক, তাদের যে ভূমিকা সমাজে, তাদেরকে নিয়ে গড়ে উঠল নীলদর্পণ, নীলচাষ, প্রতিবাদ, শাসক বলে রে এরা তো আমার কথা শুনছে না, দাবড়াতে হয়, চৌকনে নূপুর পায়ে দিয়েছি তাও তো খিটখিট খুটখুট করে চলছে, কিন্তু সেটা তো শব্দটা একটু অন্যরকম শোনাচ্ছে। 1876 নাট্য নিয়ন্ত্রণ, আবার সমাজে একটা টালমাটাল অবস্থা তৈরি হল,
ঠিক আবার কিছু দূর এগোলো, দুটো যুদ্ধ, মানুষ তনছর, মন্বন্তর, দাঙ্গা, ইংরেজ ছেড়ে চলে যাবে, বিভাজন তৈরি করো, কিন্তু প্রান্তিক মানুষ আবার একটা প্রতিবাদ তৈরি করো। উপাদান কোথায় পেল? ওই মাটি থেকে, নবান্নের তৈরি ইতিহাস, আবার নতুন যাত্রা। সেই যাত্রা কিন্তু সেই চৌকনি নূপুরকে ভাঙার চেষ্টা করলো, কিন্তু আবার মেনেও নিতে হলো, কারণ শাসকের টোপ তৈরি হলো গ্রুপ থিয়েটার, ইন্ডিভিজুয়াল থিয়েটার, ছোট ছোট দলে অনুশীলন আরম্ভ হলো। তার মধ্যে এলো শিশুটির খাদ্য আন্দোলন, নানা প্রশ্ন তখন জাগছে, মফস্বল উপেক্ষিত, সেখানে নাট্যচর্চা নগর কেন্দ্রিক চর্চার বাইরে নয়, নগরকে দেখেই তার কপি। খাদ্য আন্দোলন পাল্টে দিল সমস্ত মফস্বলের বাংলার চিত্রটাকে। 70 দশক ছোট ছোট প্রতিযোগিতার মঞ্চ থেকে সেই উদ্বাস্তু, সেই নতুন মানুষ, নতুন চেতনা ছোট ছোট করে তার মতো করে সাজিয়ে থিয়েটার তৈরি হলো। ইকোনমিটা কি? পকেটের পয়সা খরচ করে তার থিয়েটার বানানো, তার মনের গভীরে যে কথাগুলো ছিল সেটাকে প্রকাশ করতে হবে, মানুষের কাছে নিয়ে যেতে হবে, কমিউনিকেট করতে হবে, ওটা আরেকটা থিয়েটারের বৃহৎ বাতাবরণ তৈরি হলো। আমরা সেই 68-তে আমি জুড়ে গেলাম। হ্যাঁ প্রদীপ দা, হ্যাঁ একদম, এই 68 এক্স্যাক্টলি 68-71, এটা একটা ভীষণ মানে একটা পলিটিক্যাল চেঞ্জিং টাইম লাইফ, সমস্ত কিছু, উপাদান সব, ফলে একটা ইমার্জেন্সি আবার উতাল পাতাল করে দিল মানুষের রাষ্ট্রিক শাসনের বিরুদ্ধে, গোটা বাংলা আবার লাফিয়ে পড়ল। তার মধ্যে বামপন্থী আন্দোলন, দক্ষিণ পন্থার প্রতিরোধ, রাষ্ট্রিক, আবার সেই নাট্য নিয়ন্ত্রণ বিল সেই সময়ে হাজির হয়েছিল। তাকে উপেক্ষা করে মফস্বলের মানুষ তারা ঝাঁপিয়ে পড়ল। রাজনৈতিক দল নয়, আমাদের মনের উপাদান থেকে, মাটি থেকে, এই গম্ভীরা গানের ওপর ভিত্তি করে এমার্জেন্সি কে আমরা প্রতিরোধ করেছি, এবং ওই নাটক আমাদের বিখ্যাত করলো। ঠিক তাই, এবং এমন একটা অভিজ্ঞতায় নিয়ে গেল, সিদ্ধান্ত নিলাম, 72-এ গ্রাজুয়েট, চাকরি করতে গিয়েছিলাম মণিপুর, ব্যাক করলাম থিয়েটারে, প্রথম প্রান্তিকে যোগদান, এবং আমার গুরু হলেন অঞ্জন বিশ্বাস, তার কাছে প্রথম হাতে পেলাম যেটা, তার নাম রক্তকরবী, কিন্তু কপিড, কিন্তু আমাদেরকে পড়তে বাধ্য করলো। এই যে রক্তকরবী পড়তে শুরু করলাম, আজও পড়া শেষ হয়নি, সেগুলো ছোট ছোট আকারে বলবো, এটাই আমার বড় উপাদান, রক্তকরবী
বা যক্ষপুরী, যক্ষপুরী হ্যাঁ রক্তকরবী কেন যক্ষপুরীতে আবার ফিরে এলো এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার এই নানায় আমাকে যে জায়গায় উদ্ভূত করলো চিন্তার ক্ষেত্রে এটা হচ্ছে কমিউনিটি থিয়েটার। জোরটা খুঁজে পেলাম কলকাতা নয়, নগরায়ণের থিয়েটারের নকল নয়, আমার জোর আমার কাছে, আমার কমিউনিকেশন, অন্য কেউ কপি করে আমাকে শিখিয়ে দেবে না বা আমি সেই কথা বলবো না, আমার কথা বলার রং রূপ রেখা এবং তার ফর্ম তার ডিজাইন আমার হাতে আছে এবং বৃহৎ মফস্বল বাংলায় লুকিয়ে আছে। এখান থেকেই আমার সোচ গেল পাল্টে। এই নাটক করতে গিয়ে তরুণ রায় আমাকে হাত ধরে রবীন্দ্র ভারতীতে ভর্তি করালেন 82 সালে। একদম একদম রবীন্দ্র ভারতীতে পড়লাম, পড়ে যেটা তৈরি হলো সেটা হচ্ছে নাটকের আরো বৃহৎ জগৎ আমার কাছে খুলে গেল। ন্যাশনাল স্কলারশিপ পেলাম। এবার পাস আউট হওয়ার পর আমি কোনো দলে কলকাতায় যোগদান করিনি, খালি এইখানে প্রদীপ দা যখন আপনি এমএ পাস করে নাট থিয়েটার নিয়ে পড়াশোনা করে যখন বেরোন তখন আপনাকে বলেছিল একটা কথা, বেশ সুন্দর একটা কোট করেছিল যে নাপি তুই তো নাপিত হলি ডক্টর থেকে মাস্টার ডিগ্রি তুই পাশ করলি, তো তুই ঠিক শিরাটা যেন চিরে ফোড়াটা অপারেশন করিস, মানে আপনাকে জিজ্ঞেস করেছিল তুই গ্রামে কলকাতায় নাটক কর, আপনি বলেছিলেন না আমি গ্রামেই চলে যাব। তো মফস্বল থিয়েটার এবং নগর বলি 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 এটাই বলতে যাচ্ছিলাম, এটা বলেছিলেন আমার মাস্টারমশাই কুমার রায়, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমি উনি আমার খুব প্রিয় ছিলেন, আমি ইউনিভার্সিটির বাইরে ওনাকে একটা গিফট দিয়েছিলাম, সোলার একটা হাতি, ওই হাতির দাঁতের মতো অনেকটা সিলভার হাতির দাঁতের কাজের মতো, তো দিয়ে উনি আমাকে বললেন যে বাড়ি যাচ্ছিস? হ্যাঁ আমি আমার রুটে যাই, আমি এইখানে নিঃশ্বাস নিতে পারি না, আমার এটা নয়, জগৎ নয়, মানে ছিলিস নাপিত অবিলাকার্তি, এখন তো ডাক্তার হয়ে ফিরছিস, সাবধানে থাকিস যেন শিরা চিরে না ফেলিস। কিন্তু দ্যাট ইজ দ্য ইন্সপিরেশন, তখন থেকেই মাথায় এলো যে আমার থিয়েটার যদি হয়, আমার যা কিছু গবেষণা, আমার প্রত্যন্ত পিছিয়ে পড়া জেলা তার মধ্যে যে উপাদান আছে, কারণ ভৌগোলিকভাবে একটা সময় মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল, ঠিক 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 এবং তখন আমার সিদ্ধান্ত যে আমি থিয়েটারটাই করব। একটা মজার কথা বলি, নিজেকে খুব ক্ষুদ্র মনে হতো, লুকিয়ে লুকিয়ে ফিরতাম, তার কারণ কোনো আত্মীয়ের বিয়ে বাড়ি বা ওই 68 পরে গেলে পরে জিজ্ঞেস করতো যে কি করস, বলি থিয়েটার করি, বলে না না এটা না, আমি জিগাই যে কি করস, আমি আবার রিপিট করি থিয়েটার করি, বলে দূর জিগাই যে তুই কি করস, বলে থিয়েটার করি, বলে এই আম
আমি কইতাছি এই কর্মবাদ দিয়া পেটের লাগিগা আর কি করস, কিছু করস? এর থেকে একটা জিনিস প্রমাণিত, আজ পর্যন্ত আমার সোসাইটি আমার থিয়েটারকে গুরুত্ব দেয়নি। রাষ্ট্র দেবে কোত্থেকে, কেন দেবে? স্বাধীনতাতে ডোল দিয়েছিল, ডোল শব্দটা মনে রাখো, যে সিনিয়র ঠাকুমা দিদিমাকে জিজ্ঞেস করলে পাবে যে তখন ডোল দেয়া হতো, যারা উদ্বাস্তু ডোল দেয়া হতো, পাঞ্জাবের কৃষকদের ট্রাক্টর দেয়া হয়েছিল আর বঙ্গের উদ্বাস্তুদের ডোল দেয়া হতো, খাও কিছু পয়সা নাও, একটু জায়গা দিছি বসত করার জন্য, এইটা করো আর কিছু করো না, অনুদান অনুদান রাষ্ট্রের দাবি দেওয়ার অন্যতম হাতিয়ার হচ্ছে একটু ডোল দাও, তাহলেই ঠান্ডা হয়ে যাবে, এটা প্রক্রিয়া। তো সেই জায়গা থেকে বাইরে বেরিয়ে আমরা এই যে থিয়েটারের বদলগুলো দেখতে আরম্ভ করলাম, তাতে তখন মনে হয়েছিল যে আমাদের মফস্বলে আমাদের থিয়েটার গড়ে উঠবে, যেটা আমাদের থিয়েটার, আমার থিয়েটার, যেটা দিয়ে আমি আমার কথা বলে প্রকাশ করে তার পূর্ণতা পাব, এবং ওইটাই আমার আইডেন্টিটি, ওইটাই আমার অস্তিত্ব, এতে লজ্জা পাওয়ার কিছু নেই না, অজস্র উপাদান ছড়িয়ে রয়েছে সোসাইটির মধ্যে, ইতিহাসের মধ্যে, তুমি সেই ইতিহাসকে সিঞ্চন করো, তার মধ্যে থেকে নাও, তোমার মধ্যে করে নাও। এবার তাই বলে কি আমি ক্লাসিক ছুব না, আমি ওইগুলো ধরবো না, কিন্তু আমার মতো করে ধরবো, বৃহৎ কথা আমার গবেষণার মধ্যে দিয়ে ধরবো। এই করতে করতে আমরা, আমার জিজ্ঞাসা ছিল যে আমার তিনটে, আমি বলে রাখি এই সূত্রে, আমি তিনটে নাটককে আমার জীবন লক্ষ্যের সঙ্গে এগিয়ে নিয়ে গেছি। একটা হচ্ছে ডক্টর ফাউস্ট, আচ্ছা, অ্যানাদার ইজ হ্যামলেট, এন্ড থার্ড ওয়ান ইজ রক্তকরবী। এই 42-45 বছর ধরে ওই নাটকগুলো এখনো পাঠ করে ওর মধ্যে থেকে নিঃশ্বাস নিই, উপাদান সংগ্রহ করি। তো এই যে বলছিলাম ডোলের থিয়েটার, সমস্ত পরিবর্তন হলো, আবার দেখা গেল আমরা ওই কলকাতা, কলকাতা না গেলে আমাদের সম্মান বৃদ্ধি হচ্ছে না, দংশন গম্ভীরা গানের ওপরে গম্ভীরা শিল্পীদের নিয়ে যে কাজটা করলাম সেটা কমিউনিটি থিয়েটার, মনসা মঙ্গল চাঁদ সদাগর করলাম সেটা আমার মাটির উপাদান থেকে নিয়ে, মনসা গানের তিন রকম করে গাওয়া হয়, একটা গানের নাম পট গান, যেটা মেদিনীপুর বাঁকুড়া সুন্দরবনের কিছু অঞ্চলে দেখা যায়, পট খুলে খুলে এপিসোড ওয়াইজ গান গাওয়া হয়, এবং ওইটা এক ধরনের লোকায়ত গান এবং ওদের বৃত্তি। সেকেন্ড হচ্ছে জাপান গান, আচ্ছা, জাপান মানে মনসা মঙ্গলকে এক মাস ধরে গ্রামে মনসা মন্দিরের ওখানে এপিসোড ওয়াইজ হয়, খুব মজার মজার জিনিস ঘটে,
যেদিন লক্ষিণের বিয়ে হবে সেদিন সকাল থেকে ওরা চিঠি বিলি করে যে আজকে আমার লক্ষিণের বিয়ে। আবার মেয়ে পক্ষ বলে যে আমার আজকে বেহুলার বিয়ে, আপনারা আসবেন অতিথি হয়ে এবং অবশ্য করেই উপঢৌকন আনবেন। এরকম চিঠি আমার কাছে আছে সংগ্রহে, তাতে ওদের ডালাটা ভরবে, পেটটা ভরবে, মানে ওই উপহার থেকে। তো আরেকটা ফর্ম হচ্ছে ভাষণ গান, তো যেটা ওরা মনসা বিদায় দিতে গিয়ে ওরা বেহুলা লক্ষীন্দরের গান গাইতে গাইতে যায়, নট মনসা বিসর্জন দেয়, মেয়েকে বিসর্জন দিতে যাচ্ছে, লক্ষীণকে গঙ্গায় ভাসিয়ে দিতে যাচ্ছে, গানে ভাসাতে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের রুটের গান। আচ্ছা, তার জন্যে রাস্তা, গাছ, কমিউনিটি, ঘর, উঠান সবকে থিয়েটারের অংশ হতে হয়, ফলে এইখান থেকেই আমাদের থিয়েটারের উপাদান তৈরি হয়ে আসে। কিন্তু আমরা নগরায়নের গুণে, নগরায়নের চাকচিক্যে, অনুদানে দোলে আমাদের ওই চৌকুনি নূপুর মাঝে মধ্যে পায়ে পড়তে হয়, এটা আমাদের অভ্যেসের, দাসত্বের অভ্যেস। কিন্তু স্টেট কোনোদিন আমাদের থিয়েটারকে আশ্রয় দেয়নি, কারণ হচ্ছে থিয়েটারের বদলোগ হচ্ছে সে প্রশ্ন কর। বলেছিলেন কে? সক্রেটিস। তার জন্য তাকে হেমলক বিষ পান করতে হয়েছে, মরতে হয়েছে। তো থিয়েটার প্রশ্ন করবে, আর শাসক সেটাকে আদর করে, জামাই আদর করে রেখে দেবে, আর 6,000 টাকা করে মাসিক দোল দেবে। কি ঠিক বলছি? না, একদম ঠিক, একদম ঠিক। জয়িতা, তুমি ওইটাতে এসো। ওইটাই, আমরা এই থিয়েটারের কথাতেই, মানে অনেকগুলো কথা আপনি অলরেডি বলে দিয়েছেন, সুতরাং আমরা একটা খুব, মানে আমার মনে হয় যে আমরা ভিডিও ক্লিপটাতেও খুব দেখেছি, যেখানে 2006 সালে আপনার বহরমপুর যে কেন্দ্রীয় সংশোধনাগারের আপনাকে বলা হয় একটি অনুষ্ঠান করার জন্য। না, ওটা না, মানে অনুষ্ঠান না, ওনাকে বিডি শর্মা এবং তখনকার যে মানে গভর্নমেন্ট বলে যে আমার সংশোধন, জায়গাগুলো তৈরি হচ্ছিল, এইগুলোতে ক্রমশ বিতশ্রদ্ধ হতে আরম্ভ করছিল, মানে অস্বস্তি হচ্ছিল, একই ক্লিশে অ্যাক্টিং এর কোন মানে কি বলবো, পৌনপুনিকতা, যান্ত্রিকতাতে ভর্তি, এর মধ্যে ঢুকে গেল বিনোদন, বিজ্ঞাপন, কর্পোরেট থিয়েটার, ডেলা ডেলা ডেলা, অথচ পুরস্কার টুরস্কার পাওয়া হয়ে গেছে, স্টেট অ্যাওয়ার্ড 3টে 4টে পাওয়া হয়ে গেছে। ভাল লাগছিল না থিয়েটার করতে, ভাবছিলাম ছেড়েই দেব, এবং লাস্ট নাটক করি 2005-এ অসিত বোসকে নিয়ে এসে, মানুষের অধিকার, মানুষের অধিকার, এবং তার আগে উৎপল্লা একটা নির্দেশ দিয়েছিলেন আমাকে, অত্যন্ত স্নেহ করতেন, হারে তুই বহরমপুরে থাকিস, কারণ বহরমপুরের সঙ্গে উৎপলদার একটা নারীর যোগ ছিল এবং জেলের যোগ ছিল। আচ্ছা, কারণ ইন দ্য ইয়ার 1935 ওনার বাবা ছিলেন জেলের কমান্ডেন্ট, বহরমপুর জেলের, উনি 5 ক্লাসে পড়তেন বহরমপুরে কলেজিয়েট স্কুলে, এবং শুধু তাই না,
বহরমপুরেই ওনার নাটকের হাতে করি। আচ্ছা, ফলে আমি একটা বিশেষ ভৌগোলিক কারণে একটা স্নেহের মাত্রা বেশি পেতাম অন্যদের থেকে। ফলে উৎপল্লা বলেছিলেন, আরে বহরমপুরে থাকিস, ইয়ে করিস, ধর্মের বলি করতে পারিস না, যাত্রা জানতাম না। অসিদ্ধাকে নিয়ে এসেছিলাম শিক্ষক রূপে, আর অসিদ্ধা উৎপল দত্তের একবারে নিজস্ব ছাত্র, তৈরি করা ছাত্র, অসিত বসু। অসিদ্ধাও তখন প্রায় নিস্তব্ধ হয়ে গেছেন, তখন কেউ অসিদ্ধার নাম করতেন না, অদ্ভুত ব্যাপার। অসিদ্ধাকে নিয়ে এসে যাত্রা শিখলাম, যে খোলামেলা ভাবে একটা কন্টেন্ট কে কিভাবে বলতে হয়, বৃহৎ কমিউনিটিতে যেতে হয় তাই করা। পরবর্তীকালে আমরা করলাম মানুষের অধিকারে, পুরস্কার পেলাম, কিন্তু মন ভেঙে গেল, প্রচুর টাকা দেনা হয়ে গেল, রোজ আর থিয়েটার করবো না, ভদ্র সমাজে মিশবই না। এরকম সময় কাকতলীয় ভাবে আমার বন্ধু বিডি শর্মা, উনি, ওনার সঙ্গে আমার 25-26 বছরের বন্ধুত্ব, উনি হঠাৎ ফোন করলেন যে আমি কাশ্মীর থেকে ফিরেছি, আমি এখন প্রিজন আইজি, আপনি আসুন বহরমপুরে, আমি যাচ্ছি, খালি খেরোখাতায় সই করবো না, একটা কালচারাল অনুষ্ঠানের ব্যবস্থা করুন। এই শুরু হয়। আমি সেই সময় একটা ফোক বেস আলকাপের উপর একটা সার্বিক শিক্ষাকে কেন্দ্র করে একটা প্লে করতাম 1 ঘন্টা, এবং সেটা খুব মনোযোগী হলো। সেই সময় টেবিলে উনি বললেন যে এদেরকে নিয়ে কিছু ভাবতে পারেন না। আমি বললাম এই কথাটা আপনাকে আমি বলবো বলে উসকুস করছি, আপনি বলে দিলেন। বলে তাহলে তাহলে কবে থেকে কাজ শুরু করবেন? আমি বললাম কাল, কালকে থেকে। আপনি আজকে চলে যাবেন, কালকে থেকে শুরু করব, আপনি কেবল এখানে বলে দিয়ে যান। এই আমি তো হ্যাঁ বলে দিলাম। এর পরের প্যানিকটা তোমরা বুঝতে পারছো না, ভীষণ একটা, মানে এইটা ডিসিশন নেওয়া, তারপরে এটাকে এক্সিকিউট করা, আপনি যে কে, তারপরে আমার তো হাত পা পেটে ঢুকতে আরম্ভ করলো কিচকের মত। যাই হোক, আমার 3টে পার্ট ছিল ওখানে, 3টে। নাম্বার 1, এইরকম স্পেস টু স্পেস বদল করা, তাকে দেখা, তাকে আত্মস্থ করা, এটা আমার বরাবরের ঝোঁক। এটা আমাকে আমার কাকা আইপিটি এর ভাবনা থেকে দিয়ে গেছেন, সেটা কখনো সাবকনসিয়াসে চলেছে, কখনো কনসিয়াস লেভেলে বেরিয়েছে। ফলে চ্যালেঞ্জ, এটা দেখবো কি হয়। ওরাও মানুষ, একটা চার দেয়ালে বন্দি। আমাকে যখন দেয়া হলো, আমি 26টা ছেলে মেয়ে বেছে নিলাম, এই ছেলে 20টা ছেলে বেছে নিলাম, নিয়ে কাজ কি কাজ করব, কোন মেথডে কাজ করব, আমার এমএ পড়া অমুক, ওদের দিকে তাকিয়ে, আর সবকটা লাইফার। লাইফার মানে হচ্ছে অভিযোগে যুক্ত, ঠিক আছে, প্যাট প্যাট করে তাকিয়ে আছে, হাসে, স্যার স্যার ভালো আছে স্যার, কিন্তু মনে মনে কি বলছে, চোখটা দিকে তাকালেই বোঝা যায় খিস্তি করছে, বলছে জানোয়ার ভাবছে, হাসছে কিন্তু ওপরে, হ্যাঁ জানোয়ার দেখতে এসছেন, কিরম আছি আমরা, এটা অবিশ্বাসের বাতাবরণ।
ছেলেদের কনভিন্স করবো কি করে, আমার পরিবার মুক্ত করবো কি করে, না হলে আমি তো কমিউনিকেট আগে ওদের সঙ্গে কমিউনিকেশন তৈরি করতে হবে, সেই তো, তারপরে অন্য কমিউনিকেশন নিশ্চয়ই, ঠিক আছে, এবং ফার্স্ট স্টাডি হচ্ছে ওদের সাইকো জায়গাটাকে বোঝার, কিন্তু স্টিল টুডে এই কথা প্রেক্ষাতে বলছি, আমি ওদের জীবনে আজ পর্যন্ত জিজ্ঞেস করিনি তুমি কোন অপরাধে অপরাধী, তোমার স্টোরি লাইন আমাকে বলো, না ওইখানে আঘাত করেনি, ওইখানে আঘাত করেনি জীবনে করিনি, কারণ আমার থিয়েটারের শিক্ষা, আমার সামাজিক শিক্ষা আমাকে বলেছে ওই ঘাটাতে আর দয়া করে খুঁজাস, তোর হয়তো একটা নতুন স্টোরি জানা হবে, তোর হয়তো লাভ হবে, কিন্তু ওকে উন্ড করে এটা করল, এটা ঘটাস নিজেকে বলেছে, ফলে এই করতে করতে একদিন বললাম বড় খিদে লেগেছে রে, একটু খেতে দিবি, আমি খেয়ে আসিনি আজকে, আমার 10টা থেকে বিকেল 5টা অবধি আমার কাজ চলতো, এবং ওরা তারপরে আবার জেলের মধ্যে যে জেল আছে লক আপ আছে তাতে ওরা ঢুকে যেত, ঠিক আছে, এইটি যখন ঘটছে ওদের জিজ্ঞেস করছি আরে কি বুঝছিস কেমন করছিস কি হচ্ছে, বলছে স্যার আমার এত কিছু ভাবতে পারছি না বলতে পারছি না, তবে রাতে খুব ভালো ঘুম হচ্ছে, গা হাত পায় প্রচন্ড ব্যথা, ঘুমা মাসলস গুলোকে, আমি তার মানে আমি ঠিক পথে যাচ্ছি, ওরা ঘুমোয় না ওরা ওদের চিন্তনে মা বাবা ভাই বোন এভরিথিং ইজ দেয়ার এভরি টাইম, ঠিক কথা, এবং সে যে নির্যাতনের শরিক হয়ে আছে প্রত্যেক মোমেন্টে নির্জীব নেতিয়ে পড়ে, ফলে ঘুম হয় না, এবং একটা অন্য কিছু কমতি দেখলেই রেগে ওঠে, এরকম হ্যাংরিনেস জানোয়ার সুলভ একটা প্রবৃত্তি জেগে ওঠে, বলো আরে এটাকে তো তুই ঘুমোচ্ছিস ঘুমো ভালো স্যার ভালো, আর আমি করেছি কি প্রতিদিনের ডায়েরি লিখিয়েছি, আচ্ছা মানে পুরো দিনের, বাহ, ওরা কি কাজ করেছে কেন করেছে কিভাবে করেছে কি লাগছে ওইটি আঁকিয়েছি, রং রং দাও লাইন্স ধরো, ফলে কালার লাইন্স দিয়ে তার সাইকোলজি বোঝা যায়, সে কি রং লাগাচ্ছে কেন লাগাচ্ছে কোথায় যাচ্ছে, এরকম এক্সারসাইজ গুলো ওরা যখন খুব হয়ে ওঠে এসে বলে যে আজকে আমার মা এসেছিল স্যার কথা হলো, এবার ওইটা শোনার পরেই আর 19টা ছেলে মরজ হয়ে পড়ে কথাটা শোনার পর, লক্ষ্য করতাম যে নির্জীব হচ্ছে কেন, ও ওদের আত্মীয় স্বজন যে আসেনি, ওর সুখটা হলো জেলের মধ্যে ওর মার সঙ্গে কথা বলি, কিন্তু আর 19 জন, এবার ওদেরকে একটা এক্সারসাইজ করতাম ম্যাট এক্সারসাইজ, আমি বললাম হ্যাঁ তোদের মুক্তি দেব, হ্যাঁ তোরা ছেড়ে দেব তোরা ঘুরে আসবি, সেই আমার কাছে একটা ম্যাজিক ম্যাট আছে শুয়ে পর,
কাজ করব, কোনো কাজ নেই, ম্যাজিক ম্যাটে ঘুরে বেড়ালাম, এই জেল থেকে বার করলাম, মানে ওদেরকে যখন সবাসনে রেখে যখন ম্যাজিক ম্যাট দিয়ে ওরা কিন্তু চোখ খুলতে পারবে না। একটা মজা যে তোমার চালাকি করার কোন জায়গা নেই, সত্যি করতে হবে স্যার বলছে, মানে করতেই হবে, না হলে অন্য জায়গায় রিপোর্ট হলে শাস্তি আছে, বুঝতে পারলে? এবার ওইটা যখন করতে আরম্ভ করলো তখন ম্যাজিক ম্যাটে বেরিয়ে গেল, মাকে দেখছে, বাপকে দেখছে, গ্রামের লোককে দেখছে, ওইটা কিন্তু আমি হুইসপার করে যেতাম। আচ্ছা 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 আচ্ছা, হুইসপারিং করে যেতাম, ওরা ঘুরে ঘুরে আসতো ম্যাজিক ম্যাটে, তারপরে ওরা খাতা কলমে পরের দিন লিখতে হতো, লিখতে হতো মানে ওরা বেশিরভাগই 80% লেখাপড়া না জানা, না জানাই মানে আমরা করে তো এই করে দেখা গেল রিল্যাক্স, এবং বলো আমি মার সঙ্গে কথা বলেছি, আমি যে কথাটা বলেছিস ডায়েরিতে লিখবি কি কথা বলেছিস। এটা আমার গবেষণার ক্ষেত্রে ওদের সঙ্গে আমার সম্পর্ক তৈরি করা ফান্ডামেন্টাল কাজ, আমার থিয়েটারের গবেষণা সাইকো লেভেলে কিভাবে যাওয়া যায়, ট্রান্সলার্স কি মেথডে সাইকো ট্রিটমেন্ট কি করে করা যায়, তার প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে টু রিহ্যাবিলিটেট দেয়ার মেন্টাল স্টেট, অর্থাৎ এইটাই চিকিৎসা, সেখানে আর কেউ বসত করবে না, সেখানে ওই 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 রিহ্যাবিলিটেশনটা আমাকে করতে হবে, এটাই ডাক্তারি। সেখানে মিউজিক ঢুকছে, দেখছো যে ফিজিক্যাল রিদম এক্সারসাইজেস সব ঢুকছে, সেখানে নানা রকম মেটাফোর এক্সারসাইজেস করাতাম, ডিম ফুটে বাচ্চা হওয়া, তারপরে আকাশে মেলা, তারপরে নৌকো ফুটো হয়ে জলে পড়ে গিয়ে সাঁত দিয়ে ডাঙায় ওঠা, এবং মেঝেতে ওরা সাঁতরাত, সেইটির মধ্যে দিয়ে করতে করতে জেল প্রশাসনের সঙ্গে কন্ট্রাডিকশন আরম্ভ হলো, জীব জেল প্রশাসন বলছে এবার নাটক ধরুন, নাটক করুন আর কতদিন, আইজি চাপ দিচ্ছে, অমুক করছে, হ্যাঁ হ্যাঁ ধরবো ঠিক সময় ধরবো। এই করতে করতে আমার কোথাও মনে হয়েছে ওদের সাইকোলজিক্যাল যে স্টেটটা দাঁড়িয়ে আছে সেইখানে রবীন্দ্রনাথ তার ফিলোসফি, আমি যদি ধরপাইটা দিতে পারি তাহলে ওদের মধ্যে, কারণ ওই দর্শনের রবীন্দ্র দর্শনের তিনটে অংশ, এটা তোমার কবিতা, গান, ছবি, উপন্যাস, নাটক, যার যার মধ্যে তিনটে এলিমেন্টস পাবে, মানুষ, মনুষ্যত্ব, মুক্তি, মুক্তি, ওইটা যদি ফান্ডামেন্টাল হয় তাহলে আকাশে ওড়ার বিষয়টাই আমার কাছে ঢুকিয়ে দেওয়া। এই কাজটা চলতে গিয়ে এবার আমি বললাম সব থেকে ঘেরা টোপের নাটক হচ্ছে তাসের দেশ, কারণ তাসের দেশ আমার আগে করা ছিল, ঠিক আছে, এবার অন্য এক্সপেরিমেন্ট করতে পারো। আসলে মানুষ ঘুরে বেড়ায় উইথ মাস্ক, সেই মাস্কটা যদি হঠাৎ করে সরিয়ে দিই তাহলে আসল মানুষটার রূপটা বেরিয়ে আসে, এটা রবীন্দ্রনাথ বারবার বলছে, যার জন্য উনি প্রকৃতিতে থিয়েটারকে নিয়ে যেতে চেয়েছেন বা গেছেন। তো সেইটা করবো যখন বললাম, এবার চেয়ার ভেঙে সুপারিনটেনডেন্ট প্রায় পড়ে যায়, বলছে এদের দিয়ে এই চাষার বাচ্চাদের দিয়ে আরো অনেক অনেক বোঝাতে পারবো না কি কি
প্রশাসনের কাছ থেকে আমাকে শুনতে হয়েছে। এর আগে জেলে নাটক হতো হতো আচ্ছা হয়েছে সেটা বড় কথা না, ওটা ফ্যাশন, ওটা ফ্যাশনের জন্য, ওটা ওদের দেখানোর জন্য যে দেখো সংশোধনাগারের মধ্যে আমরা ওদের সঙ্গে কাজ করছি। এই এইটাই আমার কাজ, আমার কাজ ওদের রিহ্যাবিলিটেট করা। তো সো দ্যাট আমি বললাম কাশের দেশ করব, বলল সম্ভব, আমি বললাম ছটা মেয়ে দিতে হবে, আপনি কোন মিত্র সাহেবের কোন নাটক ধরে কিছু করুন, আমি বললাম পারবো না, বস বস মিত্র করতে পারবো না, আমার রবীন্দ্রনাথ আছে, হ্যাঁ ওনাকে দিয়েই কাজ করব, করবই। বললো মেয়ে জেলে হয় না, জেল কোর্টে নেই, জেলে ছেলে মেয়ে এক জায়গায় হয় না, তাহলে হয় রবীন্দ্রনাথের জন্য হয়, আমার লাগবে। এবার আইজিকে কনভিন্স করলাম যে আমি তো দশটা কারণ, আরেকটা জিনিস বলে রাখি, জেলের শাস্তিটা হচ্ছে যে কোনো শাস্তি জেলের ক্ষেত্রে সেটা জেলের মধ্যে সব পাবে, সব একটা হিউম্যান বিইং যেভাবে বেঁচে থাকতে চায় সেটা পাবে, একমাত্র যৌন ক্রিয়া প্রাইভেট এটাই শাস্তি। অর্থাৎ তোমার যে প্রকৃতিগত ইনস্টিংক্ট সেইটাই প্রাইভেট, ওটা ছাড়া যৌনতা ছাড়া মানুষ হয় না। ফলে ওইটে তুমি করতে পারো। এবার আমাকে ভয় দেখানো আরম্ভ হলো যে আমি যদি মেয়ে সামনে চলে আসে এরা শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খাবে, কারণ জেলের মধ্যে এই যৌনতা জনিত কারণে বিকৃতিও এক ধরনের যৌনতা তৈরি হয়, যার জন্য জেলে সব থেকে এইচআইভি ইত্যাদি কেস গুলো আমি বললাম আমি তো দশটা থেকে পাঁচটা অবধি করব, আমার চোখের সামনে থাকবে, দোষ হলে আমার হবে, কিন্তু আমার মেয়ে চাই। আমি এটা কনভিন্স করলাম, উনি দিলেন, দিলেন পাঁচজন প্রান্তিক মুসলিম, পাঁচজন মহিলা আর একজন দেয়াতি, ভালো করে বাংলাই বলতে পারে, বলে এদের দিয়ে হবে, বলে হি করে হাসছেন। আমি বলছি হ্যাঁ এদের দিয়ে হবে, এদের দিয়েই কাজ করব, এটাও আমার চ্যালেঞ্জ, করবই, তাসের দেশই করব। করেছিলেন আপনি পাগল? পাগল বলেই তো এখানে প্যারা কাটতে এসছি, আপনাকে দেখতে হবে না তো, ওটা আপনার কাজ প্রশাসন দেখা, ওই ওইগুলো দেখুন, এইদিকে তাকিয়ে নিন। এবার যখন ওরা রবীন্দ্রনাথের গান ওরা গাইছে, সমস্বরে গাইছে, যখন এই সুরতাল লয় জেলের পরিমণ্ডলকে, আমি আমার জন্য জেলে নিজস্ব রিহার্সাল রুম তৈরি করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কারোর কোনো জেলে নেই না, ওটা আমার রিহার্সাল রুম, বিরাট একটা ঘর, সেইখানে প্র্যাকটিস হতো ওইভাবে, আর পরের দিন ডায়েরি লেখা হতো, ডায়েরি দেখা হতো আমার ছেলে মেয়ে। এবং এই কন্ট্রিবিউশনের পেছনে আমি না বলে পারছি না, যার বড় সন্তান আমি, তিনি আমার স্ত্রী, মানে বুড়ো খোকা তো আমি, অকম্মার দাদি, কিছু করতে পারি, তিনি প্রশ্রয় দিয়ে 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 এবং দিয়ে দিয়ে দেখবেন ওখানে মানুষের অধিকারে যে মহিলার ছবি আছে
কেকা ভট্টাচার্য আমার স্ত্রী, তিনি রাগ ঝাল মিলেও এই উৎসাহ নিয়ে তিনি কাজ করেছেন। একটা উদাহরণ দেব আমি, সেটা করতে করতে আমরা হঠাৎ করে আমাদের বলা হলো ও তার মাঝখানে আরো কোড জেল কোড ভেঙেছি, রাত্রির অবধি আমরা রিহার্সাল করেছি 8টা অবধি। তার মানে ওরা যে মানে ওই 6টায় অন্য জেলে ঢুকতেই যাওয়ার সময় কিন্তু সেই সেই স্পেশাল পারমিশনও আমরা ব্রেক করেছি। চারিদিকে 4টে স্তম্ভ জেল থেকে উঁচু একটা কোঠা থাকে যেখান থেকে টোটাল ওপর থেকে জেলের ভেতরে তার জন্য রাজার যে 4টে ওয়াচ টাওয়ার আমি করি সেইটে আমি রনপা ঢুকিয়ে দিই, রনপা ঢুকিয়ে দিই। কেন? ওরা ওয়াচ টাওয়ার, ওরা প্র্যাকটিস করবে সেইটার জন্যও আইজির পারমিশন। এবার মাথা চাবড়াতে আরম্ভ করলেন আমার সুপারিনটেনডেন্ট যে আপনারা আপনারা জেলের আমার চাকরি খাবেন, অমুকের চাকরি নিয়ে টানা পাড়া হবে, কিচ্ছু হবে না। বলছে না, ওরা যদি এটা শিখে যায় তাহলে জেল টপকে পালাবে। কি বুঝলেন? বুঝেছি আর কিন্তু না, ওরা পালাবে প্র্যাকটিস কর ফলে কি গেরো ওই যখনই হয় আমাকে দৌড়তে হয় কলকাতা গিয়ে আইজি লিখিত পারমিশন নিয়ে আসতে হবে, এবং লিখিত পারমিশন ছাড়া সুপার কোন কাজ করবেন। এবার ঠিক হলো 26 নভেম্বর আইজি আসবেন, বলেন ভিজিটে আসবো, দেখবো ইনসাইড দ্য জেল। এবার আমার প্ল্যানিং হলো রাত্রিরে করব, গাছের এখান থেকে লাইট লাগাবো, ডিজাইন ওই রকম করা আছে। এ মা গেল ভেস্তে, কেন না 2500 যে অন্যান্য কয়েদি আছে তারা জেলের বাইরে থাকবে আইন এই দায়িত্ব জেলের কেউ নেবে না, যদি অন্ধকারে কিছু ঘটে যায় এইসব জনিত কারণে। আইজি তখন বললেন এটা মেনে নিন, দিনের বেলাতেই করুন, দেখি না কি হয়। ঠিক আছে, এবার গোবর মাটি এনে তার পরিমণ্ডল তৈরি করে নিকিয়ে তার ইয়ে করে চতুর্দিকে দর্শক বসিয়ে তার মুহূর্তে ফরম্যাট চেঞ্জ করলো। আচ্ছা, এবার হঠাৎ করে আমার যে হরতনি করছিল সেই মেয়েটি তার ন্যাজাল একটা প্রবলেম হলো, সে চলে গেল কলকাতা চিকিৎসার জন্য। তা জেলের অভ্যন্তরে ওই যে বললাম মুসলিম, তার দেওর থ্রেট করলো, তার দেওর থ্রেট করলো তুমি যদি নাটক করো ওদের কমিউনিটি খবরটা চলে যাবে বাইরে, বলে ও যদি ছাড়াও পায় কোনো কারণে ওর গ্রামে ফিরে যেতে পারবে না। ও বুদ্ধি করে মেয়েটি করলো কি এমার্জেন্সি দেখিয়ে ও চলে গেল কলকাতা। এবার 26 তারিখ শো হবে। এবার আমার স্ত্রীকে বললাম তুমি একমাত্র উদ্ধার করতি, দয়া করে নিয়ে করো, তোমার তুমি তো দেখেছো করেছো ফলে এটা করে দাও। এইটা জেলের মধ্যে সবাই, তদ্দিনে আমি বাবা হয়ে গেছি, সবাই আমাকে বাবা বলে ডাকে, বলো মা আমাদের সঙ্গে করতে রাজি হয়ে গেল? হ্যাঁ, কেন, তোরা তো আমার ছেলে মেয়ে
উৎসব নাকি, তো তোদের মা কেন ইয়ে করবে না? এবার আমার স্ত্রী একদিন রিহার্সাল 25 তারিখ ওদের সঙ্গে রিহার্স করলো, 26 তারিখ করলো, হ্যাঁ শো করলো, করে ওরা তো একবারে মানে কি বলবো আনন্দ জেলের মধ্যে। এবং অনেস্টলি বলছি জেলের পরিবেশটাই পাল্টে গেল। এবার আইজি সাহেব তো কথা দিয়ে ফেললেন যে হবে হবে হবে, এর মধ্যে ডায়েরিগত কারণে অনেকগুলো জিনিস টুকরো টুকরো করতে আরম্ভ করলো, সেগুলো বিশদে বলছি না, হ্যাঁ বিশদে বলছি না। জেলে নাটক এমনিতেই গুরুত্বহীন, তারপরে জেলের নাটক কয়েদিদের নিয়ে তপন বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টা বলি, তখন উনি তথ্য সংস্কৃতি বিভাগের ডিরেক্টর, আচ্ছা সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, উনি তো উজ্জীবিত হন। তারপরে আমি বললাম যে আপনি যদি একটু আইজির সঙ্গে কথা বলেন, তাহলে আমাদের রবীন্দ্র মেলায় এই নাটকটা আমরা করতে পারি, কিচ্ছু হবে না তপন দা ব্যাপারটা যদি। আইজি কে গিয়ে বললাম, আইজি সঙ্গে সঙ্গে রাজি, তপন আমি বিডি শর্মা মিটিং করলাম রাইটার্সে, করে বিডি শর্মা একটা চিঠি দিলেন এর ডিপার্টমেন্ট থেকে তথ্য সংস্কৃতিকে যে আমার ডিপার্টমেন্টের এই হয়ে আছে এর, এবার সেইটা পৌঁছলো বুদ্ধবাবুর হাতে 2017 আরম্ভ করলেন, তারপরে ইতিহাস আমরা 17ই মে শো করলাম, তার এক মাস বাদ দিয়ে বহরমপুর আমি কালেক্টরেটের তখন চাকুরে সার্কিট হাউসে বুদ্ধবাবু এলেন, আমি যেভাবেই হোক ম্যানেজ করে অনেক প্রোটোকল পেরিয়ে দেখা করতে গেলাম, উনি তো ডেকে নিলেন সবার বললেন। আমি বললাম যে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, তো বললেন কি বল পাগল। আমি বললাম যে হিউম্যানিটিটা কি কেবল পশ্চিমবঙ্গের জন্য নাকি এটা সারা ভারতবর্ষে এই হিউম্যানিটির বার্তাটাকে পৌঁছে দেয়া যায়, আমি দিল্লিতে শো করতে চাই। বলছে পাগল নাকি, 5টা স্টেট পেরিয়ে সেখানে যেতে হবে, এটা ক্যাবিনেটে সিদ্ধান্ত নিতে হবে। আমি বললাম ওসব কিছু জানি না, আপনি সব আপনাকে করতেই হবে। বলে আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম, আচ্ছা দেখছি দেখছি দেখছি। সকলে ভায়ার অফিসাররা বসে আছে, তারা এক কলমের খোঁচায় আমার চাকরি খেয়ে নিতে পারে। আমি তো বলে টোলে দিলাম, বাটপাড়ের ভয় নেই তা কি হবে, ল্যাংটোর বাটপাড়ের ভয় নেই বলে তো দিলাম। তারপরে একদিন ডেকে পাঠালে, সত্যি প্রগতি ময়দানে ওয়ার্ল্ড ট্রেড ফেয়ারে ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নে শো ফিক্স করে দিলেন, টাকা অ্যারেঞ্জ করে দিলেন, মানে দায়িত্ব কিন্তু তোমার, ওটা নিয়ে কোনো হবে না, আমি বন্ড দিচ্ছি, কেউ ছুটে গেলে আমি জেল কাটব সারা জীবন। এইটা নিয়ে এবার আমার সঙ্গে এনএসডি যোগাযোগ ছিলই,
কীর্তি জেন ওই অনুরাধা কাপুর তখন ডিরেক্টর এনএসডি, চিঠি লেখা হলো একটা শো অ্যারেঞ্জ হয়ে গেল এনএসডিতে, আর একটা বিডি শর্মা যুব শো অ্যারেঞ্জ করলেন এনজিওর মাধ্যমে সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এ কে বালাকৃষ্ণন নাটকটা দেখলেন। এর মাঝখানে একটি ঘটনা ঘটল, আমরা যখন এবার এরা চলে গেছে হাওড়া স্টেশনে এসছে দুটো গাড়ি নিয়ে প্রত্যেককে মুসলিম মেয়েরা ট্র্যাক স্যুট পরে আছে, আচ্ছা কোথাও লেখা নেই প্রিজন অমুক তমুক, ঝগড়া করে উড়িয়েছি, মেন্টাল লেভেল ভাঙবেন না নিশ্চয় বলছে বহরমপুর প্রিজন লিখে দি, না আমি যা ওরা তাই সেভাবে যাবে। এইবার দেখি 12-14 জন রাই ওই স্মল ওয়েপন নিয়ে চোরায়া ডাকুয়ায়া করে আরপিএফ এর 12-14 জন ছপিটের উপরে লম্বা, আমি বেটা 3 ফুটিয়া দেখছি ঘিরে ফেলেছে এইসব ইয়ে, আর চিৎকার করছে ডাকুয়ায়া অমুক আয়া তমুক আয়া, আমি চিৎকার করে বললাম কা ডাকুয়ায়া চোরায়া বকবাস কর রহে আপ লোক চুপ যাইয়ে। আমার ওইটা শুনে হতভম্ব আপ কৌন হ্যাঁ, আপ লোক শান্ত রইয়ে কুছ মত কহিয়ে, 5 মিনিট কে অন্দর আপকো পতা চলেগা মাই কৌন হুঁ প্লিজ। সঙ্গে সঙ্গে বিডি শর্মাকে ফোন, ওইটা আরপিএফ এর আইজি কে ফোন, পোস্টিং উইথড্র করা হলো, বিডি শর্মাকে বললাম দায়িত্ব আমার, ট্রেনে আমি নিয়ে যাব, আমি নিয়ে আসব। থিয়েটারের জন্মানো উচিত, আমার সঙ্গে দর্শকের একটা ট্রাস্ট তৈরি হবে, কমিউনিকেশনের ট্রাস্ট, সেটা কি আজকে থিয়েটারে হয়? আজকে থিয়েটারে টিকিট কাটো দেখো ভাল লাগলে কোনো এ নাই চলে যাও ব্যাস এই পর্যন্ত, কিন্তু আগের সময়ের যে কমিউনিটি চর্চা আপনার সঙ্গে আমার, ফলে এখানে কিন্তু আমি সেইগুলো পেলাম, এমনকি রক্তকরবী যখন বুদ্ধবাবুকে বললাম রক্তকরবী করব, প্রথমে পারমিশন নন্দীগ্রাম এ ডাব বন্ধ 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 রিহার্সাল কিন্তু চালাতে লাগলাম, কারণ রক্তকরবীর শেষ লাইনটা পাগুলাল বলছে আয় ভাই বন্দিশালা ভাঙি চুরমার কর, বুঝে গেল? এবার তো ঠিক জায়গায় আপনি লাগবে, কিন্তু আমি তো ওইটে রাখিনি, আচ্ছা আমার স্ক্রিপ্টিং এ ওইটা রাখিনি তার অন্য কারণ আছে, কারণ আমি যে নাটকগুলোই করেছি সবটা জেল এবং তার প্রকরণ অনুযায়ী সেইখানে যে হিউম্যানিটি দলিত হচ্ছে তাকে ভিত্তি করে, নতুন গভর্নমেন্ট এলো সেও নাকচ করলো রক্তকরবী হবে না, তার আগে আমি ওই গ্যাপটাতে তোতা কাহিনী করলাম, সেখানেও খাঁচা এবং পাখি এবং তার মুক্তি, এটা বিষয় যেটা জেলের ফান্ডামেন্টাল রক্তকরবী, ওরা আইডেন্টিফাই প্রতিনিয়ত করে গেছে যে ওরা প্রশ্ন করছে আমাকে, আচ্ছা বাবা রবীন্দ্রনাথ কি কোনোদিন জেল কেটেছিলেন? না, কেন? বললেন ছেলেটি বলল রবীন্দ্রনাথ যদি জেল না কেটে থাকেন
তাহলে ছেলের এই নাটকটা লিখলেন কি করে? লিখলেন কি করে? আচ্ছা, এইটা আমার পাওনা। সেকেন্ড থিং, এটা এটা যখন হলো তখন আমি দেখলাম আরে এ তো করতেই দেবে না। আমি তখন একটা যোগাযোগ হয়ে গিয়েছিল ডিআইসিও, উনি আমন্ত্রণ জানালেন যে আপনি রক্তকরবি করেছেন আমাদের, তো জেলা স্তরে তথ্য সংস্কৃতি থেকে অনুষ্ঠান হয়, আপনি এটা করুন। আমি বললাম রক্তকরবি নামে তোমাকে করতেই দেবে না, বলছে না রক্তকরবি হবে। তখন আমি নাম চেঞ্জ করেছি, আমি বললাম তুমি পারবে না। শোনো, আমি ওকে বলে বললাম যে আমি অ্যাকচুয়ালি রক্তকরবি করছি না, আমি করছি যক্ষ পূজ। যক্ষ পূজ নামটা চেঞ্জ করে, কারণ ওটা রবীন্দ্রনাথের দেয়া প্রথম নাম। আচ্ছা, এইবার ও পাঠালো, এবার সরকার বোধহয় ভেবেছে ওটা রাক্ষস খোকসের নাটক যক্ষপুরী, ওটা দেয়া যেতে পারে। এটা দারুণ একদম সত্যি। হ্যাঁ, তো এই যে কমিউনিকেশন, এই যে দেখো প্রত্যেকটা হার্ডলস পার হওয়া, ইন দ্য মিন টাইম দুটো পেয়ার এর জন্ম হলো ওইখানে, আমি তোমাকে ভালোবাসি। এবার ওরা কিন্তু লেখাপড়াটা শিখতে আরম্ভ করেছে, কারণ স্ক্রিপ্ট পড়তে হবে, এটা এটা ওয়ান অফ পার্ট ইয়ের পার্ট মানে প্রসেসের মধ্যে ছিল। যাই হোক, বড় বড় ঢেপা ঢেপা করে আমি তোমাকে ভালোবাসি অমুক তমুক ইত্যাদি লিখে ফেলেছে, বালিশের তলা থেকে আবিষ্কৃত হয়েছে জেল তোলপাড়। তো আমাকে ডেকে পাঠালেন, শুনেছেন কি কাণ্ড, আপনাকে বলেছিলাম এরা শিয়াল পুকুরের থেকে আরাম ইত্যাদি ইত্যাদি। আমি তো ভয়ে দৌড়লাম, তো সমস্যায় পড়েছি। আর কি সমস্যা? এসা এসা হা করে উনি, ও খুব রসিক এবং খুব দিলদার মানুষ, আমি এরকম মানুষ খুব কম দেখেছি। হাসতে হাসতে বললেন, এটা তো আপনার অ্যাচিভমেন্ট, কারণ রবীন্দ্রনাথ তো প্রেমেরই বার্তা দেয়, হ্যাঁ, গানে কথায় সবকিছু, ফলে আপনি তো এটা পাওনা আপনার। এবার যে প্রেমটা ঘটেছে তার মধ্যে একটা চালাকি আছে, কারণ যারা বিবাহিত নয় বা তারা মুক্ত জেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ওরা তো এতদিন এটা হচ্ছিল, কিন্তু এইবার সিরিয়াস জায়গায় পৌঁছে গেল, একটা পেয়ার খসে গেল নানা কারণে, সেটা বলছি না, সেটা অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু আমার সমাজ, আমার রক্ষণশীল সমাজ সেটাকে মানলো না, ওই মেয়েটি কে নিয়ে যেতে হলো, ছাড়িয়ে নিয়ে চড়ে গেল ওর আত্মীয়রা, তারা অন্য জায়গায় বিয়েটি দিয়ে দিল। যাই হোক, কিন্তু রুনা এবং আমার বিশু মানে বুদ্ধ তারা এই কাজটা টিকিয়ে রাখলো আমার কথাতে। এবং শুধু তাই না, আমি বললাম এটা নিয়ে ছেলে খেলা নয়, তার জন্য যদ্দূর যেতে হয় যাব, এই লড়াই 7 বছর লড়েছি, লড়ার পর 27 মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে আচ্ছা ঠিক করলাম, ওদের প্যারোলে বার করে এনে সব কলা গাছ টলা গাছ গ্রুপে লাগিয়ে লাগিয়ে এটাই আজকে আমাদের পারফরমেন্স হবে। আরেকটা মানবিক থিয়েটারের জনবিক্ষেপ, এবং সব রেডি, আবার গেল ভিজতে, তারপরে আবার বুঝালাম
পথে দিয়ে তারা সবসময় ভাবছে এটা ধর্মের ম্যারেজ, চাকরি নিয়ে টানাটানি হবে, এই রিস্ক আমরা নেব না। সেই জন্য প্যারোলটা ছেলেটাকে দিচ্ছিল মেয়েটাকে দিচ্ছিল না, বা মেয়েটাকে দিচ্ছিল ছেলেটাকে দিচ্ছিল না, ও প্যারোল ঘুরে এলে ছেলেটাকে ছাড়ছিল সাত বছর ধরে। তো যাই হোক, বলে টুলে একটা সময় রাজি করাতে পারবে মানুষ তো ট্রাস্টে। ওই যে বললাম ট্রাস্ট, এই ট্রাস্ট সুপার শুনলেন, প্যারোলে একসঙ্গে বেরোতে দিলেন, আমার রেজিস্টার কে ডেকে আনলাম রাত্রির আটটায়, তাদের বিবাহ হলো, সব ওই রকম মাপে করে তারা যায়। এটা আরেকটা ইতিহাস। আর গত বছর আমরা বারাঙ্গমে ওই রক্তকরবী করলাম, ওইখানে ওদের হনিমুন হলো ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ বাড়িতে কদিন ছুটি পেল সেটা করলো। করে এইবার আরেকটা মিরাকল ঘটনা ঘটলো এই কোভিডে, সবাই যখন দুঃখিত লকডাউনে, ওরা তখন হাসছে কারণ ওদের তিন মাস ছুটি দিয়ে দিয়েছে। আটকে রেখেছিলাম ছেলে পুলে হওয়া ইত্যাদি, আর প্রতিটা ক্ষেত্রে বুদ্ধ আমাকে জিজ্ঞেস করে। তো আমিও একটু চালাকির আশ্রয় নিলাম, নিয়ে বললাম নিয়ে নেই ইস্যু, কারণ বুদ্ধকে অলরেডি বৈবাহিক জনিত কারণে ওকে মুক্ত জেলে ট্রান্সফার করা গেছে, ঠিক আছে, কিন্তু রুনাকে পাড়া যাচ্ছিল, মানে যেহেতু মেয়েদের কোনো মুক্ত জেল নেই তাই জেলেই আছে, তাহলে নিয়ে নে। দেখা গেল ওরা মুক্ত হলো, আমরা কোভিড জনিত কারণে আমরা আরেকটা অ্যাচিভমেন্ট, আমার জোড়া নাতি হলো গত শুক্রবার। এবার আমি হসপিটালে ওইটা করে আমি আসছি, এইবার বাচ্চা দুটো কে তো জেলে যেতে হবে, নিয়ে যাবে সরকারি। একটা দিকে আনন্দ না, বাচ্চা দুটো সরকারি লেভেল থেকে মানে একটা ভালো চিকিৎসা এবং সুব্যবস্থা পাবে, বেঁচে থাকার জায়গা পাবে, আশ্রয় পাবে। আবার একটা দিকে ওই বাচ্চা দুটো কোনো অপরাধ না করে জেলের মধ্যে জেলে মায়ের সঙ্গে কাটাবে, এটা বৈপরীত্য। এই যে বৈপরীত্য, এটাতে সরকার বারবার রেজিস্টার্ড হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ডিসিশনে আসছে না, কিন্তু আমার অ্যাচিভমেন্ট, আমার দুটো নাতি হয়েছে এবং সেটা মধ্যে রবীন্দ্রনাথ, আমার নাটক করার প্রয়াস, আমার সেই ছোট্টবেলার গণনাট্য সঙ্গে হাত ধরে চলা, তার অ্যাচিভমেন্ট হচ্ছে এই দুটো নাতি। এবং আস্তে আস্তে তাদের নামকরণ করলাম, একজনের নাম রবি আরেকজনের নাম ভানু, কারণ রবীন্দ্রনাথ এবং ভানু সিংহ তার ছদ্মনাম। রবীন্দ্রনাথ যেটা প্রান্তিকে আমি এসে
রক্তকরবী করেছিলাম 71 সালে, সেইটে পরিণতি দিল 2020-তে 20-20-20। আমার কাছে বিশের মাঝেও অমৃত হচ্ছে ওই, এবং সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে থিয়েটার একটা মানবিক জায়গা, আমি আমার জায়গায় পেয়েছি, তার ফলে আমাকে কখনো অ্যাক্টিং এর ক্ষেত্রে বরং করতে হয়নি, হয় না, হবেও হবে না, ফলে সত্যটাকে আমি দেখতে চাই, পেতে চাই এবং পাবই, আমার ইচ্ছে শক্তি এই সত্যি, এই জোরটা আমি রবীন্দ্রনাথের কাছ থেকে পাই। আপনি ফিল্ম শুরু করেছেন, নাটক থেকে একটু ফিল্মে একটু যাই, কারণ ওটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আপনার। আপনি ফিল্ম শুরু করেছিলেন বাঞ্ছা এলো ফিরে থেকে শুরু করে বেলা শেষে এবং বেলা শুরু, যেটা বেলা শেষে রিলিজ হয়ে গেছে, বেলা শুরু এখনো রিলিজ হয়নি, তাতেও আপনি আছেন। এই যে আপনার জার্নি, 50-60টা ফিল্ম আপনি করেছেন, এবং সৌমিত্রবাবু আমার কাছে যেটুকু খবর বা আমি যতটুকু জানি বা যতটুকু তার যাতে আমি এইটুকু জেনেছি, সৌমিত্র স্যার আপনাকে ভীষণ ভীষণভাবে প্রেফার করেন, অনেক জায়গায় অনেক সিনেমাতে অনেক জায়গায় আপনাকে আপনাকে স্পেশালভাবে অনুরোধ করেছে এবং নেওয়াতে, এবং সেক্ষেত্রে সেই সব জায়গাগুলো আপনি অসাধারণ মানে মানে গল্পের মধ্যে টার্ন আউট করেছেন। এই যে ফিল্মের জার্নি, 50টা ফিল্ম বাঞ্ছা এলো ফিরে থেকে বেলা শেষ এবং বেলা শুরু, ওই দিকে একটু যদি আপনি আমাদের একটু আলোকপাত করেন তাহলে একটু ছোট করে নিয়ে না। আমি আরে আমি আমি এই কথাটা বলি যে ওই যে বললাম যে শহুরে কীর্তন, শহুরে কীর্তন এটা আমাকে কেন জানি না আমাকে ইরিটেট করতো, একটা মেকানিজম মেকানিক্যাল ব্যাপারটাই আমাকে বরাবর আমার ইচ্ছেগুলোকে বাধা দান করে, এইরকম আমার মনে হতো। আমার 80-এর দশক থেকে তোমাকে দুটো ছোট্ট জিনিস বললে উপলব্ধি করতে পারবে, আমি অনিল চ্যাটার্জির পেটের ওপর ঘুমাতাম ভোরবেলায় গিয়ে, তখন অনিল চ্যাটার্জি নেক্সট টু উত্তম কুমার, একদম তাই তো, ঠিক ঠিক ঠিক। এবং একটা ইউনিয়ন ছিল ইন্ডাস্ট্রিতে, সেই উনি তার প্রেসিডেন্ট ছিলেন, আমি যদি তখন বলতাম অনিল দা আমি একটা পাঠ করব ছোট্ট আমাকে করে দাও, অনিল দা হাসতে হাসতে বললে করে দিতে পারত। অনিল দা আমাকে বম্বে পাঠালো ইন দা ইয়ার 1988, আমরা বম্বেতে থিয়েটার করতে গেলাম দুর্গাপূজোতে এবং শক্তি সামন্তর পুজো উপলক্ষে, আপনি পুনায় এসেছিলেন, আপনি পুনাতেও এসেছিলেন 1988। এবং শুধু তাই নয়, অনিল দার মাস্তুতো ভাই তখন সেক্রেটারি ওই দুর্গাপূজো কমিটি, অনিল দাকে আমি প্রথম সরকারি না মঞ্চে নাটকে নামিয়েছিলাম প্রথম, এবং সে নাটক হচ্ছে হ্যামলেট, অমর ঘোষ সরকারি নার যিনি মালিক, আবার রবীন্দ্র ভারতীর মাস্টারমশাই আমাদের খুব প্রিয় লোক, আমরা হ্যামলেট করেছিলাম এবং ক্লডিয়াস নামিয়েছিলাম অনিল দাকে জোর করে বা রিকোয়েস্ট করে, এই তার ফলে বুঝতে পারছো সিনেমা নিয়ে, এমন কি আমার ঘরে মৃণাল সেন বসে তার শেষ করা ছবির আগের করা ছবি অন্তরীণ করে গেছেন, আমি কাশিমবাজার রাজবাড়ি টোটাল অ্যারেঞ্জ করে দিয়েছি, আমি মৃণাল সেনকে জীবনে বলিনি আমাকে একটা পাঠ দিন। এই কাণ্ডটা ঘটেছিল সমীক ব্যানার্জি একটা তার নামও সন্দীপ রায়,
হিন্দিতে একটা ছবি হয়েছিল জঙ্গল বলে, মহর্ষেতাদি গপ্প ছিল। আচ্ছা আচ্ছা, সেই গপ্পে একটা বেটে খাটো এরকম কদাকার একটা লোক দরকার, এবং সেটা ফার্স্ট কাজ ছিল আমারই বন্ধু এনএসডির বম্বের তো সে পারেনি নানা কারণে, অর্থনৈতিক অমুক ইত্যাদি। তো শ্রমিকদা আমার ঠিকানা দিয়েছিলেন, এখান থেকে আমি গিয়ে ওই প্রথম হিন্দি ছবিটা করেছিলাম। এক, দুই, আমার বন্ধু ছিল মৃণাল সেনের অ্যাসিস্ট্যান্ট সুপান্ত বরচার, সে আমাকে জোর করে, তখন 13 পার্টের সিরিয়াল হতো দূরদর্শনে, অন্য কোনো চ্যানেল নেই, তখন অনুপ কুমারের সঙ্গে একটা পার্ট করার জন্য রিকোয়েস্ট করেছিল, এবং সেই ছবি সিরিয়ালটার নাম হচ্ছে গুগলের দ্য নিউজ বলে, সেখান থেকে নিয়ে তা সেইটাতে করেছিলাম। তারপরে আমার আর খুব একটা, তারপরে হঠাৎই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা ওই পূর্ব পশ্চিম উপন্যাসটা আছে, তাকে ঘিরে ইটিভিতে একটা সিরিয়াল লঞ্চ করে, এবং সেখানে হারিত বলে একটা চরিত্র আছে, লিড চরিত্র, এই পূর্ব পশ্চিমে আমি একটা লিড চরিত্র করি, এবং বাঙাল ওপর বাংলার উদ্বাস্তুদের নিয়ে, হারিত মণ্ডল পরবর্তীকালে বামপন্থী নেতা হিসেবে স্বীকৃত হয় এবং পার্লামেন্টে যায় ইত্যাদি। যদি সুনীল গাঙ্গুলির পূর্ব পশ্চিম পড়ো, দেখবে যে প্রি ইন্ডিপেন্ডেন্স টু 70s অবধি, নকশাল পিরিয়ড অবধি, তো তাতে আমি মেজর রোল করেছিলাম। ওটা ইন্দ্রজিৎ সেন প্রডিউস করেছিল, ইন্দ্রনীল সেনের দাদা। আচ্ছা, তো ওটাতে, এবং মেজর শুটিং 14 দিনের মুর্শিদাবাদে হয়েছিল, আমি অ্যারেঞ্জ করে দিয়েছি। সেই কারণে ওরা আমাকে পাটে নিয়েছে তা নয়, ওরা নর্মাল কাজ করেছে আজ পর্যন্ত টিল টুডে, এবং দ্যাট ইজ দ্যাট ওয়াজ ভেরি পপুলার সিরিয়াল, এবং আমার ক্যারেক্টারটা ভয়ঙ্কর, মানে আমার অ্যাক্টিং, এইবার যিশু দাশগুপ্ত তৃতীয় অতিথিতে আমাকে মেগাতে নেয়, এইবার কেন জানি না, তখন আমার একটা মোহ বলো এটা কাজ করছিল, বুঝলে, নাম ডাক হচ্ছিল, থিয়েটার করে তো খুব একটা নাম ডাক কেউ কারোর পেছনে কি বলবো টান মারে, আমার একটা প্রবন্ধ আছে নাম দিয়ে আমরা নিজেদেরকে বলি ক্যাঁকড়া জাত, কারুর ভালো সহ্য করতে পারি না, ঠ্যাং ধরে নামিয়ে দিই। তো সেই রকম আর তৃতীয় অতিথি সুপার ডুপার হিট, 2200 এপিসোড হয়েছিল, তারপরে আর ফিরে তাকানো নেই। আর লাস্ট আমি সিরিয়াল করি দুর্গা বলে, এর মাঝখানে এই কিছু ছবি কমার্শিয়াল ছবি অমুক তমুক ইত্যাদি গুলোতে এন্ট্রি, এবং তার ফলে এরা মেজর মেজর এরম যেতে থাকে। তারপরে রাজ চক্রবর্তী ওই চিরদিনই তুমি যে আমার বলে একটি ছবি করে, সাউথের একটা ছবির রিমেক, এইটাতে ক্যারেক্টারটা যেটা করি ওটা হিট, ফলে কমার্শিয়াল ছবিতেও আমার প্রায় 70-72 লিখি টিকি না, আমি ইচ্ছে করে লিখি না, কিন্তু 70-72টা খালি ছবি হয়ে গেছে,
এমনকি আমি একটি জার্মান ছবি 2001 সালে ভদ্রলোক অস্কার পেয়েছিলেন, তার ছবি শ্যাডোজ অফ টাইম, তাতে সৌমিত্র দা আমি সবাই ছিলাম, শোভাদী, শোভা সেন, অনেকেই অনেকেই করেছে। ওটা বাংলা বেস চটকলের ওপর একটা ছবি হয়েছিল। তো যাই হোক, এই আর কি, ওই ডাকলে করি না ডাকলে করি না, আমার কোনো ফ্যাসিনেশন নেই, ওটা নিয়ে আলাদা কোনো মোহ আমার নেই। আমার মোহ কিন্তু কেন করি, কেউ যদি বলে কেন করি, ওই যে বললাম কি করস বলে থিয়েটার করি, গুরুত্ব দিচ্ছিল না সেই লোকগুলো আমাকে চা খাওয়ানোর জন্য ডাকে, ওটা নাটক করার জন্য ডাকে না, ওটা ফিল্মের গ্ল্যামারের জন্য ডাকে। একদম একদম ঠিক, যে অফিসের লোকগুলো নাটক করার জন্য গুরুত্ব দিত না, আমার আমার অফিসেই হায়ার র‍্যাঙ্ক কি, এডিএম র‍্যাঙ্কের লোকেরাও আমার পেছনে লেগেছে, কোয়ারি করেছে এ বেটা পয়সা পায় কিনা জেলে গিয়ে ইত্যাদি, হ্যাঁ, এবং কোয়ারি হয়েছে তার মুখের ওপরেও আমি বলেছি যে পেলেন কিছু ঘন্টা ল্যাংটো মানুষের বলছি ছাড়া কিছু নেই। ভীষণ ভালো লাগছে কথা শুনতে, আমাদের একটু সময় এর হচ্ছে বলে আমরা একটু চলে আসি, লকডাউনে আপনার মানে নানা রকম আমরা ভিডিও এবং সব দেখছিলাম, খুব ভালো লাগছিল, এবং বলতে পারেন একটা এই এত নেগেটিভিটির মধ্যে আপনার মুখ থেকে এত পজিটিভ কথা আমি শুনেছি, ভীষণ ভালো লাগছিল। আর আপনার একটা এর মধ্যে আপনি বেশ সুন্দর একটা আধার বলে একটি ফিল্ম, ছোট একটা শর্ট ফিল্ম মতো আপনারা করেন খুব সুন্দর ভাবে। তো এই লকডাউনের প্রসঙ্গে আপনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে লকডাউনে আমি আপনি দেখেছিলেন সেই মানে আমাদের আবাসিক মানে যারা যারা সংশোধনাগারের আবাসিকরা যারা 14 বছর জেলে কাটলেন, তো তারা তো 14 বছর সেই লকডাউনেই প্রায় কাটিয়ে দিলেন। সুতরাং এখন তো এই ছোট ছোট কথা নিয়ে এই লকডাউনটা আপনার কি মনে হয়, মানে আমাদের ধরুন মানে নাট্য, আমরা যারা নাটকের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন নাটক হচ্ছে তাদের অনেকেরই মনে হচ্ছে যে এই সময়টার জন্য তারা অনেকেই অর্থনৈতিক ভাবে বলুন মানসিক ভাবে বলুন একটুখানি বিপর্যস্ত। তো আবার তিনটে জিনিস আমি বলছি, এই লকডাউনে তিনটে জিনিস ঘটে গেছে। আচ্ছা, সত্যি করে ভাবো তো, হ্যাঁ, যে চেনা মানুষ অচেনা হয়ে গেছে, এবার যে সম্পর্কের কারণে ডাকাডাকি চলতো, ও হরি কাকা কোথায় চললে, এখন বুঝতে পারছি না ওটা হরি কাকা না কে কাকা, মানে পাশের দেশের মুখোশ পরানো, নাম্বার ওয়ান, কে করেছে, স্টেট পাওয়ার করেছে, একদম। নাম্বার টু, কথাটা কি উঠলো, সোশ্যাল ডিস্টেন্স, প্রথম কি করো, ডিস্টেন্স মানে আমি তোমার সঙ্গে সম্পৃক্ত হতে পারবো না, দূরত্ব নাটক বলে নৈকট্য কন্ট্রাডিক্ট করছে। তিন নম্বর, মানুষের মনে হাত কচলানো ডর পয়দা করে দিয়েছে, তার রেজাল্ট হচ্ছে হাত কচলানো, দেখো মশাই, ইংরেজ শাসনকে মনে করো, যে তার প্রয়োজনে কেরানি কুল তৈরি করে গেছে মেকলের শিক্ষা অনুযায়ী, হ্যাঁ কি না, তা হাত কচলানো পার্টি তৈরি করেছে, আর কি করেছে, অনুদান বন্ধ, স্কুল বন্ধ, লেখাপড়া ঠিকই, থিয়েটার সংস্কৃতি করা যাবে না, কিন্তু পলিটিক্যাল লড়াইয়ের ময়দানে হাজার হাজার লোকের র্যালি করলে কোভিড হবে না। আর
শাসকের বিরুদ্ধে কিছু বললে, কৃষকের কথা বললে একদম ব্যারিশ তৈরি হবে। অর্থাৎ কোভিড এই কটা দেশ করে দিয়েছে, কারা? যারা ইকোনমি ইনফ্লেশনে ভুগেছে। ল্যাটিন আমেরিকার কোনো কথা নেই, আফ্রিকা দেশগুলোর কোনো কথা নেই, কিউবার কোনো কথা নেই, ভিয়েতনামের কোনো কথা নেই, চীনের কোনো সংখ্যাতত্ত্ব তুমি পাও না, জাপানের পাও না, পাও কার? ব্রিটেনের। এই গেল 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 ব্রিটেন, এই গেল 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 ইটালি গেল, এই গেল 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 ফ্রান্স গেল। তো এটা নতুন করে, আর তোমরা শিক্ষিত মানুষ, তোমরা জানো ইকোনমি ইনফ্লেশন আরেকটা যুদ্ধের দিকে ঠেলে দেয়, মন্দা যুদ্ধ ডেকে আনে। আমরা আমি মনে করি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ লড়ছি, এবং সেইখানে কৃষক সব থেকে বেশি পরিমাণে রুইন হয়। উদাহরণ একটা দিক, সেটা হচ্ছে ব্যাটল ব্রেথ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে লিখছেন মাদার কুরাজ, যে ছয় মেয়েকে নিয়ে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে এবং মেসেজ হচ্ছে জিসাম বেচো, একটা পাউ রুটি পাও এবং সেইটাকে জীবন ধারণ করো। আজকে আমরা সেই জায়গায়, ওই ইনফ্লেশনের জায়গায় দাঁড়িয়ে আছি। আমার থিয়েটার সেই জায়গায় এখনো কথা বলতে শুরু করেনি, কিন্তু লকডাউনে আমি পরিযায়ী বলে একটি ছবি তৈরি করেছি, আমার ছেলেকে বলেছি চল একদিনের জন্য বেরিয়ে পড়ি, বেরিয়ে পড়ে গেছি, শুট করেছি, পরিযায়ী তৈরি হয়েছে। একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করে তার বাপকে, চাষা বাপকে, বাপ আত্মহত্যা কি? বলে দড়ি দিয়ে ঝোলে পড়া। কাকতাড়ুয়াটা কাঁধে নিয়ে বলে কাকতাড়ুয়াকে, আমি ছবিটা পাঠাবো তোমাকে, পাওনি তোমরা? ছেলেটা বলে এই এরকম আত্মহত্যা তো আমরা রোজই করি, বল? বলে তুই দাঁড়া, আমি দুবার আত্মহত্যা করে আসি। বলে বটগাছের ঝুল্লু খেয়ে সে নদীতে ঝপাং করে পড়ে, চান করে উঠে এসে বলে দেখলি দুবার আত্মহত্যা করলাম, কি মজা হলো বল দেখি। বাবাকে জিজ্ঞেস করে, বাবা মরলে আকাশে তারা হয়? বলে দূর বেটা, চাষা মরলে মাঠে জোনা কি হয়? এটা আমার ছবি, আমার বাপ বেটাতে ভীষণ মানে একদম স্যার আমাদের 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 টাইমের বেল অলরেডি তিনবার বেল বেজে গেছে। আমরা এইটুকু যে আপনার সাথে যে কথা বলা, এটা মনে হয় আমার সেকেন্ড এপিসোড বা আরেকটা এপিসোডে করে আরো কিছু কথা, আরো কিছু কোশ্চেন বা আরো কিছু জায়গা ছিল আমাদের জানার, হয়তো এই সময়ের ব্যাপারে আমাদের আটকে যেতে হচ্ছে, কিন্তু কিন্তু একটা জায়গা ছাড়া যাবে না, যেটা হচ্ছে আপনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে নাটকের, আপনি নাটকের মধ্যেই রয়েছেন এবং তাতে নতুন নতুন ছেলেমেয়েদের আপনি ট্রেন করতে 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 আসছেন, এই এই যে বিশ্বাস, এই বিশ্বাসে আমরা অর্থাৎ অগ্নিমিত্র যে থিয়েটার গ্রুপ, আমরা এটা করতে বিশ্বাস করি যে নতুন ছেলেমেয়েদের সামনে আনতে হবে, নতুন ছেলেমেয়েদের ট্রেন করতে হবে, তাদের সামনের ফোরামে আনাতে হবে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে কিছু সময়। তো সেইভাবেই আমাদের এই যে অনুষ্ঠানটা এতক্ষণ ধরে চলছিল, তাতে অর্ণা, আপনার সাথে কথা বলেছি, অর্ণা ভট্টাচার্য, মানে প্রদীপ ভট্টাচার্যর সাথে একটা টাইটেল, একটা মিল আছে এবং আপনার সাথে অর্ণার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো আমি অর্ণাকে, অর্ণা তুমি প্রদীপদাকে নিয়ে অন স্ক্রিনে এসো। সমীরণ দা, আমার মনে হয় প্রদীপ দার কিছু একটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, প্রদীপ দা আমাদের সাথে এই মুহূর্তে নেই,
তবে ওকে আমার ওকে আলাদা করে আমি ব্যাকস্টেজে থেকে সত্যি মানে আমার একটা অনবদ্য ফিলিংস হচ্ছিল, এত হ্যাঁ কিছু হ্যাঁ জানার আছে, সত্যি এই 1-2 ঘন্টাটা খুব মানে কম সময় টাইম বিগত হয়ে যায় খুব এরকম খুব একজন কম ব্যক্তিত্বের সময় সাথে হয়ে যায়। কথা হ্যাঁ বলার জন্য, মানে এতটা জানার, ওনারও অভিজ্ঞতা এতটা আর আমাদের জানারও এত কিছু রয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে অসাধারণ, কিন্তু শোটা তো আমাদের মানে সীমিত না, সময়ের সাথে হ্যাঁ সীমিত, সময় একদম। তাই এখন আমরা তো অবশ্যই হ্যাঁ চেষ্টা করব অন্য দেখো আর একটা কোনো সেশন করে ওনার সাথে, যদি কোনো সেশন করে ওয়ার্কশপ ওনার সঙ্গে, হ্যাঁ বেরোনোর ঠিকই আর বলেছো একটা কোনো সেশন করা যায়। হ্যাঁ আমরা আরেকটা বড় সেশন করে ওনাকে, আমার মনে হয় এখন ওনার একটু এখন কি আছেন উনি, আসতে না পার মানে না এই এখন মুহূর্তে, এই মুহূর্তে উনি আমাদের সাথে নেই, কিছু যান্ত্রিক ওকে গোলযোগ হয়েছে হয়তো, এই হ্যাঁ মুহূর্তে উনি এই আমাদের সাথে স্ট্রিমে নেই। ওকে তো আমার ওকে মনে হয় তোমরা এন্ড ক্লোজারের দিকে যাও, হ্যাঁ হ্যাঁ তেমন হলে হ্যাঁ আমরা ওনার সঙ্গে পরে আবার আর একটা সেশনে পরে কথা আবার বলে আরেকটা সেশন নিশ্চয়ই করবো। নিশ্চয়ই, তাহলে নিশ্চয়ই, আমরা তাহলে আজকের শেষ করব হুম আজকের আমাদের ইন্সপিরেশন অর্থাৎ তৃতীয় তৃতীয় অধ্যায়। তার আগে আমাদের আগামী যে অনুষ্ঠান, সেই হ্যাঁ আগামী সেই আগামী অনুষ্ঠানটা অনুষ্ঠানের কথাটা তুমি বল, আমাদের ভুলে বলা যাও। দরকার আছে। হ্যাঁ হ্যাঁ আমাদের যে নেক্সট শ্রুতি সেতু বন্ধন অর্থাৎ শনিবার করে আমাদের শনিবার, যেটা হ্যাঁ হয় সেটা নেক্সট স্যাটারডে, সেই নেক্সট স্যাটারডে আমাদের সাথে আসছে মুম্বাই ডি ক্রস রোড এবং কথামালা কল্যাণী কথামালা। তো শনিবার দিন এই দুটো প্রোডাকশন নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল কল্যাণী এবং বোম্বে ডি ক্রস রোড আমাদের সামনে আসছে। এছাড়া আগামী 3রা জানুয়ারি অর্থাৎ 3rd জানুয়ারি নতুন বছরের 3rd জানুয়ারি কবি ও কবিতার আমরা সেকেন্ড এপিসোড করতে চলেছি। এটাতেও খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে না বাংলাদেশ থেকে আসছেন কবি হাবিবুল্লাহ সিরাজি এবং আমাদের ভারত থেকে থাকছেন কবি কৃষ্ণা বসু। কৃষ্ণা বসু তো তার সাথে অনেক আবৃত্তিকার থাকবে, তাদের কবিতা নিয়ে আলোচনা হবে, তাদের সেই কবিতার প্রেক্ষাপট নিয়েও আলোচনা হবে। এছাড়া আমাদের যে 14 ডিজিটাল আমাদের যে মেম্বারসদের যে 14 ডিভিশন ডিজিটাল যে ক্রিয়েশন সেটা আন্ডার পাইপলাইন মানে তার কাজকর্ম চলছে। আর স্টেজ নাটক তো আপনাদের আগেই বলেছি, আমাদের 3টে স্টেজ নাটকের রিহার্সাল চলছে। তাহলে আর কি শেষ করার আগে নতুন বছরের নানা আগাম সবাইকে শুভেচ্ছা রইল অগ্নিমিত্রর পক্ষ থেকে আপনাদের সকলকে। নতুন বছর 2021 যেন খুব ভালো যায়, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আশা করি 2021-এ আমরা স্টেজেও ফিরব, আমাদের সকলের আশা রয়েছে। আমরা নিশ্চয়ই আবার আপনাদের সামনে আরো, শুধুমাত্র ডিজিটাল আমাদের কাজকর্ম তো চলতেই থাকবে, তার সঙ্গে স্টেজেও আমরা আসবো, কি বলো সমীরণদা? একদম, হ্যাঁ, এই বলে আমরা অনুষ্ঠান শেষ করছি আজকে। নমস্কার, নমস্কার।